আম্মুই আমার ই পেয়েছে। কথাটা বলে অনুসারীর আঁচল ধরে চোখ বন্ধ করে জিভে কামড় দেয়। ভুল জায়গায় ভুল কথা বলে ফেলেছে। অনু আস্তে আস্তে এক চোখ খুলে দেখে সামনে বসা লোকগুলো ওর দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে, হয়তো ওর কথাটা বুঝতে পারেনি। অনু একবার বাঁকা চোখে ওর বাবা মায়ের দিকে তাকায়। বাবাকে দেখে বোঝা যাচ্ছে না তার মনে কি চলছে, কিন্তু মায়ের দিকে তাকাতে অনুর অন্তরাত্মা কেঁপে ওঠে। এমনভাবে তাকিয়ে আছে যেন এখনই গিলে খেয়ে ফেলবে। অনু কয়েকটা শুকনো ঢোক গিলে নিজের ইয়ে চেপে রেখে সামনে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থাকা লোকগুলোকে সালাম দেয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চোখে মোটা ফ্রেমের চশমা পরা মধ্যবয়স্ক লোকটি শান্ত কণ্ঠে বলে ওঠে। অনু মধ্যবয়স্ক লোকটার দিকে তাকিয়ে একটু হাসার চেষ্টা করে, তারপর বাঁকা চোখে পাশে বসা পাত্রর দিকে তাকায়। সে বসে বসে ফোন স্ক্রুল করে যাচ্ছে। আজব ব্যাপার, স্যাপার মেয়ে দেখতে আসলে কেউ মেয়ে দেখা বাদ দিয়ে ফোন স্ক্রুল করে, জীবনে প্রথম দেখল অনু। আর আমিও বাকি ভাবছি এই লোকের দ্বারা সব সম্ভব, সবসময় তো খিটখিট মেজাজ নিয়ে থাকে। একে দেখেই তো আমার মুখ দিয়ে ওই কথাটা বের হয়ে গেছে। এই লোক আমার আশেপাশে থাকলে আমার সাথে সব উল্টাপাল্টা হয়। অনু অসহায় ফেস করে এসব ভাবে, তারপর লোকটার দিকে তাকিয়ে আড়ালে একটা ভেংচি কেটে সামনে তাকায়। সামনে বসে থাকা মহিলাটি মানে পাত্রর মা অনুর দিকে তাকিয়ে মিষ্টি হেসে বলে, তুমি দাঁড়িয়ে আছো কেন মা, বসো এখানে। না না আন্টি, আমি এখানেই ঠিক আছি। এতটুকু বলতে অনুর ওর মায়ের দিকে চোখ যায়। রেহানা, অনুর মা, কটমট চোখে অনুর দিকে তাকিয়ে আছে। অনু আর একটা আজেবাজে কথা বললে আজকে অনুর রক্ষে নেই, অনু বুঝে গেছে। অনু পাত্রর মায়ের দিকে তাকিয়ে ৩২ পার্টি বের করে বলে, হি হি বসছি বসছি, আসলে আমি ভুলে গিয়েছিলাম, আমি আবার আসলে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না। অনুর কথা শুনে পাত্রর মা বাবা দুজনই ভ্রু কুচকে তাকায়। তাদের এভাবে তাকানো দেখে অনুভাবে ও কি কিছু ভুল বলল নাকি। এদিকে অনুর এসব কথা শুনে রেহানা অনুর দিকে দাঁত কটমট করে তাকায়। অনুর বাবা উনাদের দিকে তাকিয়ে বলে, আসলে আমার মেয়ে একটু দুষ্টুমি করতে ভালোবাসে, তাই আপনাদের সাথেও দুষ্টুমি করছে, কিছু মনে করবেন না। না না, কিছু মনে করিনি, আসলে আমাদের ফ্যামিলিও এমন, ওর মতোই একটা দুষ্টু মিষ্টি মেয়ে খুঁজছিলাম। মা তুমি বসো। জি আঙ্কেল। অনু খুশি মনে সোফায় বসতে যাবে, তখন আরেকটা কাণ্ড ঘটে যায়। অনু সোফায় বসার আগে সজোরে একটা বায়ু দূষণ ঘটিয়ে ফেলে। অনু যখন বুঝতে পারে ও কি করেছে, তখন সামনে তাকিয়ে দেখে পাত্রের মা বাবা চোখ মুখ কুচকে ওর দিকে তাকিয়ে আছে। অনু সবার দিকে একবার করে চোখ ঘুরায়, সবাই ওর দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। অনু কাঁদো কাঁদো মুখ করে মনে মনে ভাবে, অনু তোর মানসম্মান আজকে শেষ, ছি ছি কি লজ্জা, আমার সাথেই কেন এমন হয়। অনু আর কোনো দিক না তাকিয়ে এক দৌড়ে নিজের ঘরে চলে যায়। ঘরে গিয়ে দরজা আটকিয়ে বিছানায় গিয়ে হাত পা ছড়িয়ে বসে পড়ে উপরের দিকে তাকিয়ে কাঁদো কাঁদো ফেসে বলে, ও খোদা, তুমি আমার সাথে এমন কেন কর। ভার্সিটির ঘটনাটা যাই ছিল তাই বলে পাত্রপক্ষের সামনে এসব কি লজ্জা।
অনু বালিশে মুখ গুজে দিয়ে কান্না করার চেষ্টা করে কিন্তু একই কান্নাই তো আসছে না। ধুরর বাবা এই কান্নাও একটা জাতা, যখন কাঁদতে চাই তখন আসে না আজাইরা। অনু নিশিকে ফোন করবে ভেবে ফোনটা হাতে নেয়। ফোনটা অন করতেই সুদর্শন একটা পুরুষের ছবি সামনে ভেসে ওঠে। অনু গালে হাত দিয়ে সেদিকে কিছুক্ষণ একদৃষ্টিতে তাকিয়ে থাকে, তারপর বিছানায় ফোনটা ঝিল দিয়ে বলে, সব দোষ আপনার, আপনি সামনে থাকলে আমার সব কিছু কেমন হয়ে যায়, আমার সাথে সব উল্টাপাল্টা কাণ্ড ঘটে। আজাইরা আপনাকে মেয়ে দেখতে আসতে বলছিল কে? আর আপনি তো আমাকে পছন্দই করেন না, তাহলে দেখতে আসছেন কেন? হোয়াই? নিশ্চিত জানতেন না যে আমাকে দেখতে আসছেন, সেটাই হবে, জানলে নিশ্চয়ই আসতেন না। আপনাকে আমার হাড়ে হাড়ে চেনা হয়ে গিয়েছে, বদমাইশ খিটখিটে লোক একটা। অনু রেগে ফুসতে ফুসতে কথাগুলো বলে, রাগ একটু দমতেই মনটা ছোট করে গালে হাত দিয়ে ভাবে, সে আপনি যাই হন, আপনি তো আমার ক্রাশ, আমার স্বপ্নের পুরুষ, আমি তো আপনাকেই বিয়ে করতে চাই। কিন্তু অনু তুই কি করলি, সবার সামনে মানসম্মান তো কিছুই রাখলি না, নিশ্চয়ই অভির স্যারের বাবা মা তোকে পাগল ভেবে চলে গেছে। শালার এ জন্মে এই খিটখিটে লোকটাকে বিয়ে করাও হবে না, প্রতিশোধ নেওয়াও হবে না। ভার্সিটিতে এতদিন আমার সাথে হওয়া অত্যাচারের প্রতিশোধ নেওয়া হবে না, নাই কিছুতেই আমি হতে দিব না, অন্তত প্রতিশোধ নিতে হলেও আমাকে উনাকে বিয়ে করতে হবে। একমাত্র উনার জন্য আমাকে নিয়ে এখনো ভার্সিটির অনেকে হাসে, আর আমি কিনা উনাকে ছেড়ে দিব, কখনো না অনু, কখনো না। ভার্সিটির কথা বলতেই অনুর ওর ভার্সিটির প্রথম দিনের ঐতিহাসিক ঘটনার কথা মনে পড়ে যায়। আহারে, আমার ভার্সিটির প্রথম দিনটা কোথায়, ভেবেছিলাম ভার্সিটির গেট দিয়ে ঢুকতেই কোনো সুদর্শন ছেলের সাথে ধাক্কা লাগবে, ব্যাকগ্রাউন্ডে মিউজিক বাজবে লালালা লালালা, তারপর সেই সুদর্শন ছেলেটার সাথে আমার প্রেম হয়ে যাবে। আহা কি সুন্দর স্বপ্ন! আমার এই স্বপ্নটাকে হাতুড়ি পিটা করে ভেঙে দিয়েছে আমার ঘুম আর ওই খিটখিটে লোকটা। অনুর সাথে ওর আরও তিনটা ফ্রেন্ড চান্স পেয়েছে একই ভার্সিটিতে, চারজন সারা রাত প্ল্যানিং করছে কালকে ভার্সিটি গিয়ে কে কি করবে। চারজনের প্ল্যানিং করতে করতে রাত ১২টা পার হয়ে যায়। এদিকে এত রাতে ঘুমানোর ফলে অনু সকালে ঘুম থেকে উঠতে লেট করে, বিধায় ভার্সিটি যেতে লেট হয়ে যায়। ক্লাস শুরু হওয়ার ১০ মিনিট আগে অনু ভার্সিটিতে প্রবেশ করে। অনু ভিতরে ঢুকে চারপাশে চোখ বুলায়, যে যার মতো আড্ডা দিচ্ছে। এই এতজনের ভিড়ে নিশি, রিহান, আলোকে খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে অনু, শেষে না পেয়ে ক্লাসে চলে যায়। ক্লাসে ঢুকতেই আলো আর নিশিকে পেয়ে যায়। দুজন একসাথে বসে কি যেন ফুসুর ফুসুর করছিল। অনু দৌড়ে গিয়ে ওদের পাশে দাঁড়ায়, রাগী কণ্ঠে বলে, তোদের জন্য আমার ভার্সিটিতে আসতে লেট হল, কালকে রাতে তোদের সাথে এত রাত পর্যন্ত কথা বলার কারণে আমার ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে, আর আমার স্বপ্নটাও ভেঙে গেছে। কোথায় ভেবেছিলাম ভার্সিটিতে ঢোকার সময় কোনো সুদর্শন যুবকের সাথে ধাক্কা খাবো, তারপর তার সাথে আমার প্রেম হবে, আহা কি সুন্দর! শুধুমাত্র এই কারণে আমি আমার লাইফে প্রেম করিনি, আর আজ তোদের কারণে আমার সেই স্বপ্নও মাটি হয়ে গেল। এই জীবন রাখি কি লাভ! অনু কথা বলার থেকে খেয়াল করছে নিশি, আর আলো ওকে ঠোঁটে আঙুল দিয়ে বারবার চুপ হতে বলছে।
অনু এতক্ষণ কিছু না বললেও এবার একটা ধমক দিয়ে বলে, এই বোবা হয়ে গিয়েছিস, তখন থেকে ঠোঁটে হাত দিয়ে কি বলছিস, চুপ করতে বলছিস, কিন্তু আমি তো চুপ করব না, তোদের জন্য আমার আসতে লেট হয়েছে, আমি তো বলবি, এখন আমাকে বসতে দে বেয়াদব মেয়ে। অনু আলো আর নিশিকে সাইডে ঠেলে ওদের পাশে বসতে যাবে, তখন পিছন থেকে কেউ গম্ভীর কণ্ঠে ধমকের সুরে বলে উঠে, স্টপ। অনু একটু বিরক্ত হয়ে পিছন ঘুরতে ঘুরতে বলে, আরে বা শান্তিতে বসতেও কি দিবি না। অনুর বলা কথাটা শুনে পাশে বসে থাকা নিশি আর আলো কপাল চাপড়ায়, এই মেয়ে আজকে গেছে আলো, তাই তো দেখছি। এদিকে অনু পিছনে ঘুরতেই টাস্কি খেয়ে যায়, সাদা শার্ট কালো জিন্স শার্টের হাতা ফ্লট করা, চোখে চিকন ফ্রেমের চশমা, গালে চাপদারি সুদর্শন একটি যুবক বুকে হাত দিয়ে ওর দিকে গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে আছে। অনু অপলক তাকিয়ে আছে সামনের যুবকটির দিকে, তাতে সামনের যুবকটি হয়তো বিরক্ত হল। মুখে বিরক্তির ছাপ এনে অনুর সামনে তুড়ি বাজিয়ে বলে, হেই, কি দেখছ, আপনাকে, হোয়াট, ছেলেটি ভ্রু কুচকে বলে। অনু ছেলেটির কুচকানো ভ্রুর দিকে তাকিয়ে বলে, হাউ সুইট, একটু আগে তুমি কি বললে আবার রিপিট করত, ছেলেটি পুনরায় গম্ভীর কণ্ঠে বলে, হুম বললাম, হাউ সুইট। অনুর কথা শুনে ক্লাসের সবাই হেসে দেয়, শুধু আলো, রিহান আর নিশি ভীত দৃষ্টিতে তাকিয়ে আছে অনুর দিকে। অনু হঠাৎ সবার এমন হাসি দেখে খানিকটা টাস্কি খেয়ে যায়, এরা হাসছে কেন এটাই বুঝতে পারছে না ও। স্টপ, স্টপ লাফিং, সামনের ছেলেটির উচ্চস্বরের ধমকে সবাই চুপ হয়ে যায়। অনু হালকা চমকে উঠে অবাক চোখে ছেলেটির দিকে তাকায়, কি বলছিলে একটু আগে, দাঁত দাঁত চেপে বলে ছেলেটি, হ্যাঁ কই কিছু না তো কি বলছিলাম, তুমি পিছনে ঘোরার সময় কিছু একটা বলছিলে আর সেটা আমি স্পষ্ট শুনেছি, এটা ক্লাসরুম, তোমার ফ্রেন্ডদের সাথে আড্ডা দেওয়ার মতো জায়গা না। আর তুমি কার পারমিশন নিয়ে ভিতরে ঢুকেছো, একে তো পারমিশন ছাড়া ভিতরে ঢুকেছ, তার উপর ক্লাসে ঢুকে সবাইকে ডিস্টার্ব করেছ, তোমার তো ডাবল পানিশমেন্ট হওয়া উচিত, নাও বের হও ক্লাস থেকে, ছেলেটি ধমক দিয়ে বলে। অনু ভ্রু কুচকে ছেলেটির দিকে তাকিয়ে বলে, আপনার কথায় কেন বের হব, আর আমি ক্লাস শুরু হওয়ার পাঁচ মিনিট আগে ক্লাসে ঢুকেছি, তখন ক্লাসে স্যারও ছিল না, আর আপনি কোনো উগান্ডার প্রেসিডেন্ট, আপনার কথায় আমার ক্লাস থেকে বের হয়ে যেতে হবে, আবার বলছে কার পারমিশন নিয়ে ঢুকেছি, কে আপনি, হ্যাঁ কে আপনি। অনু করা গলায় কথাগুলো বলে মুখ ঘুরিয়ে নেয়, ক্রাশ খেয়েছে তো কি হয়েছে, লোকটা আস্ত বেয়াদব। আলো নিশি অনুর কথা শুনে কয়েকটা ঢোক খিলে, এখন কি হতে যাচ্ছে, সবটাই ওদের বোধগম্য, একটু আগেই একটা মেয়ের সাথে যা করল, এখন অনুর সাথে কি করবে কে জানে। নিশি পাশে থেকে অনুর হাত ধরে টেনে ওর কাছে বসিয়ে দেয়। অনু নিশির এমন কর্মকাণ্ড দেখে ধমকে বলে ওঠে, কি সমস্যা, এভাবে টান দিলি কেন, আমি তো ওই লোকটার সাথে কথা বলছিলাম, কে উনি, নিশ্চয়ই আমাদের সাথেই ফার্স্ট ইয়ারে, অনু বোন আর কথা বলিস না, উনি আদিয়াত খান অভি, তো উনি আদিয়াত খান অভি হোক আর যেই হোক তাতে আমার কি, আর একটা কথা, এখনো স্যার ক্লাসে আসছে না কেন,
सार आसले ए लोकटार नामे विचार दिब। हु सारेर काछे विचार दिबी, आरे गाधी उनी आमादेर सार। ओह कि उनी शस्यार। अनुर कथाय निशि उपर नीच माथा नाड़िए बोले, हुमम उनी आमादेर सार आर एकटु आगे एकटा मेयेके अपमान करे बेर करे दिएछे। मेयेटा क्लासरूमे बसे मेकअप करछिलो सार आसार परेओ। एखन तोके जदि अपमान करे कि बोलछिस? अनु चोख बड़ बड़ करे एकबार अभिर दिके ताकाच्छे, एकबार निशि आर आलोर दिके ताकाच्छे। स्टैंड आप, एखाने बसेछो केनो? तुमी तोमाके आमी बसते बोलेछी। अनु भय भय उठे दाड़ाय। अभिर सामने दाड़िये चोख बंध करे गड़गड़ करे बोले, सरि सार, आसले आमी जानताम ना आपनी आमादेर सार। आमार अनेक भूल हो गेछे, माफ करे दें प्लीज। आर जीवनेओ एमन भूल करब ना। तबु अपमान करियेन ना। आमी आबार बाइरे गिये आपनार काछ थेके पारमिशन निये ढुकछी। सरि सार। अनु एक चोख खुले अभिर दिके ताकाय, अभि बुके हात गुजे गम्भीर भावे दाड़िये आछे, मने कि चलछे के जाने। एखन जदि अनुके एतगुलो मानुषेर सामने अपमान करे। ना ना, अनु किछु एकटा करे। अनु आस्ते आस्ते अभिर पाश काटिये बाइरे चले जेते चाच्छिल, किन्तु आबार अभिर धमक खेये थेमे जाए। स्टप, आमी तोमाके बाइरे जेते बोलेछी। कार पारमिशन निये तुमि बाइरे जाच्छो? सार आमी तो। चुप, एदिके एसो, एखाने दाड़ाओ। अभि निधिर पाशेर जायगा देखिए बोले। अनु बिना वाक्ये निशिर पाशे गिये दाड़ाय। कान धर। सार। अनु असहाय फेस करे बोले, धरते बोलेछि आमी। अभि धमक दिए बोले। अनु धमक खेये कान धरे दाड़ाय। अनुके कान धरे दाड़ाते देखे अभि निजेर जायगाय गिये लेक्चार दिते थाके। अनु सेदिके ताकिये भेंची केटे बिरबिर करे बोले, अपमानित हवार भय सब मेने निलाम, ना होले जे कि करतम। बैटा खच्चर देखते सुंदर होलेओ मनटा एकदम कुच्छित। बेश अनेकक्षण एभावे दाड़िये थाकते थाकते अनुर पा मने हय ब्यथा होये जाच्छे। पाशे निशि आर आलो कि निये जेन फुसुर फुसुर करछे। अनु निशिके एकटा गुतो दिये बोले, आमी एखाने दाड़िये आछि आर तोरा किसेर आलाप करछिस? तोरा सत्यि आमार दोस्त? आरे बा, किसेर एकटा गन्ध बेरियेछे? तुई पाच्छिस ना? ना कोई पाच्छि ना तो एई किसेर गन्ध रे? बिरियानी टिरियानिर हबे नाकि? आरे गाधा, बिरियानिर हबे केनो? एखाने कोथा थेके बिरियानिर गन्ध आसते जाबे? आमार मने हय केउ वायु दूषण करछे। कि ओआ केखाने? कि करबे, आटके राखते पारेनि, हयतो ताई छेड़े दिएछे। ताई बोले एखाने सबार भितर? तुई एमन भावे बोलछिस जेनो तुई कखनो मारिसनि। कि कथा होच्छे ओखाने? अनुदेर कथा बोलते देखे अभि जोरे धमके बोले उठे। अनु अभिर धमक खेये भय पेये अभिर दिके ताकिये मुख फसके बोले फेले, सार आमी वायु दूषण करिनि। अनुर कथा शुने नीरब क्लासरूमटा हासिर शब्दे भरे ओठे। अनु एकबार सबार दिके ताकिये सामने अभिर दिके ताकाय। अभि ओर दिके केमन अद्भुत दृष्टिते ताकिये आछे, जेनो ओ कोनो भिन्न ग्रहेर प्राणी। रेहेना बेगमेर डाके भार्सिटीर सेई ऐतिहासिक घटना थेके बेर होये एल अनु। रेहेना बेगम दरजा धाक्किये कर्कश गड़ाय अनुके डेके जाच्छे। अनु बिरक्त होये दरजा खुले दिल। एकटु जल्पना कल्पनाओ करते देय ना एरा शांति मतो।
অনু দরজা খুলতে রেহেনা বেগম কোমরে হাত দিয়ে কর্কশ গলায় বলেন, কি মহারানী নিচে এসব করে এসে এখন ঘরে দরজা বন্ধ করে কি নাগিন ডান্স দিচ্ছেন? আপনি যতই নাচুন বিয়ে কিন্তু এবার ভাঙতে পারেননি। এবার নিচে আসুন আর খাবার খেয়ে আমাকে উদ্বার করুন। ককি কি বিয়ে ভাঙেনি? অনু চোখ বড় বড় করে অবাক হয়ে বলে। রেহানা বেগম মুখে রাগি ভাব এনে বলেন, এই বিয়েটা তোকে আমি দিয়েই ছাড়ব। এ পর্যন্ত কতগুলো বিয়ে ভেঙেছিস তুই, হিসেব আছে? দুর্ভাগ্যক্রমে উনারা কি দেখে তোকে বাড়ির বৌমা করছে আমি সেটাই ভাবছি। তুমি আমার মা নাকি শত্রু, কই মেয়ের বিয়ে হবে দেখে খুশি হবে তা না বলছো? উনারা কি দেখে আমায় বৌমা করছে? হুহ, নিচে যা কাণ্ড করলি তারপরও উনারা বিয়েতে রাজি হইছে, এইটা তোর সাত বাপের কপাল। তাছাড়া ছেলেটা কিন্তু বেশ ভালো, আমার বেশ পছন্দ হয়েছে। তোর বাবারও পছন্দ হয়েছে? হু, ছেলে ভালো। চিনতে পারোনি তাহলে? বদমেজাজি খিটখিটে লোক একটা, কি বিড়বিড় করছিস? রেহেনা বেগম সন্দিহান কণ্ঠে বলল। অনু মেকি হেসে বলল, কিছু না মেরি মা, আপনি যান আমি একটু নাগিন ডান্স দিয়ে আসি। রেহানা বেগম রুকুচকে তাকাতেই অনু 32 পার্টি বের করে বলে, না মানে একটু দুঃখ বিলাস করে আসি। বিয়ে ঠিক হয়েছে বলে কথা। রেহানার বেগম কিছু না বলে যান, তার এই মেয়ে শুধরাবার না। রেহানা বেগম চলে যেতে অনু দরজা আটকে উড়াধুরা নাচ শুরু করে দেয়। ও নিচে এত কাণ্ড ঘটালো তাও বিয়েতে রাজি হয়ে গেল সবাই। আর ওই খিটখিটে লোকটাও কি বিয়েতে রাজি হয়েছে? আয় হায়, তার মানে কি উনি আমাকে পছন্দ করেন? কথাগুলো ভাবে অনু লজ্জা পেয়ে দুহাতে মুখ থাকে মুখ থেকে হাত সরিয়ে মুখ বাঁকিয়ে বলল, অনু তুইও কি সব ভাবছিস? এই লোক তোকে পছন্দ করে, তোকে হা কি আজব কথাবার্তা। সে যাই হোক, অনু তোকে পছন্দ করুক আর না করুক তোকেই তো বিয়ে করছে। তুই ওই লোকের আশেপাশে থেকে মাথাটা যে খেতে পারবি এটাই অনেক। অনু ড্রেসিং টেবিলের সামনে গিয়ে নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে একবার দেখ না অনু, তুই অনেক সুন্দর, তোকে কে না পছন্দ করবে? আমি তো নিজেই নিজের উপর দিনে পাঁচবার ক্রাশ খাই, হাউ বিউটিফুল আই এম বলে মুখে হাত দিয়ে গোল গোল ঘুরতে থাকে। ক্রাশ তুমি থেক হয়ে রেডি, তোমার জীবন ঝালাফালা করতে যাব আমি তোমার বাপের বাড়ি। লালালা ড্রয়িং রুমে সোফায় বসে অনিক আহমেদ খবরের কাগজ পড়ছিলেন। অনু গিয়ে বাবার পাশে বসে পড়ে অনিক আহমেদকে পাশ থেকে জড়িয়ে ধরে বলে, ও বাবা আজকে আমি অনেক খুশি। অনিক আহমেদ মেয়ের দিকে তাকিয়ে মিষ্টি হেসে বলে, কি কারণে আমার মাটা এত খুশি শুনি? উফফ বাবা, অনেক খিদে লেগেছে, আগে খেয়ে নেই তারপর বলছি। অনু ঠোঁট উল্টিয়ে বলে, ড্রাইনিং টেবিলে বসে হাঁক ছাড়ে, ও মেরি মা আমারে দুইটা দানা দিয়ে ধন্য করে যান, পেটে ইঁদুর দৌড়াচ্ছে কিন্তু হাত আছে বেড়ে নে। রেহেনা বেগম কিচেন থেকে চিল্লিয়ে বলেন, বেড়ে নিতে পারলে কি তোমাকে বলতাম, এখন আসো দিয়ে যাও। পারবো না, এত বড় মেয়ে হয়েছিস ভাত বেড়ে খেতে পারিস না? আমি কি তোর চাকর নাকি? খেলে খা না হলে যা, ভেবে বলছো তো ভাত দিবে না।
एक बार बोलने की काने जाए ना हाथेर साथे की एखन कानटाओ चले गेछे ना जायनी साथेई आछे आर आमी सब शुनेछी तुमी आमाके भात दिबे ना ताई तो आच्छा बाबा चलो आमरा बाइरे थेके खेये आशी अनु अनिक आहमेदेर सामने दाड़िये बोले अनिक आहमेद इशारा करे बार बार पिछने ताकाते बोलछे अनु एबार भ्रु कुचके पिछने ताकाते दुईटा ढोक गिले पिछने रेहेना बेगम कोमरे हाथ दिए खुंती हाथे निये दाड़िये आछे अनु रेहेना बेगमेर दिके ताकिये हासार चेष्टा करे बोले तुमी नाकी चेने छिले एखाने कखन एले अनु एकटु नाक टेने निश्वास निये बोले आरे मा तोमार किचेने की जेनो पुड़छे देखे एसो बाबा बोलो कि एकटा पोड़ार गंध बेरियेछे ना अनुर कथाय अनिक आहमदेर माथा नाड़ाते जाबेन तखन रेहेना बेगम धमकिये उठेन একদম মেয়ের হয়ে কথা বলবে না এই তোমার রাই পেয়ে পেয়ে মেয়েটা বেয়াদব হয়েছে দুদিন পর বিয়ে উনি এখনো ভাত বেড়ে খেতে পারে না বিয়ের পর কে ভাত বেড়ে খাওয়াব শুনি কেন জামাই খাওয়াবে অনু ৩২ পার্টি বের করে বলে নির্লজ্জ মেয়ে কথাকার এই নিন খেয়ে আমাকে উদ্ধার করুন মহারানী হুমম বাবা আসো অনু আর অনিক আহমেদ চেয়ারে গিয়ে বসে পড়ে রেহেনা বেগম খাবার বেড়ে চলে যাচ্ছিল অনু রেহেনা বেগমের আঁচল টেনে ধরে রেহেনা বেগম পিছনে অনুর দিকে তাকিয়ে বলে আবার কি হয়েছে সব তো দিয়ে গেলাম তুমি খাবে না হ্যাঁ খাবো কিচেনে কাজ আছে আমার কাজ শেষ হলে খাবো তোরা খেয়ে নে ওহ তাহলে আমিও খাবো না কেন তুমি এখন না খেলে আমিও খাবো না তুমি কাজ করবে আর আমরা খেয়ে নিব না এটা তো হয় না তুমি এখন না খেলে আমি বাবাকেও খাবো না বাবা তুমি খাবে একদমই না অনিক আহমেদ মেয়ে বউয়ের দিকে মুচকি হেসে তাকিয়ে আছে এখন কি হবে তা সবই তার বোধগম্য প্রায় সময় মা মেয়ের এরকম মুহূর্তে দেখতে ভালোই লাগে রেহেনা বেগম মেয়ের কাছে এসে মেয়েকে বুকের মাঝে জড়িয়ে ধরেন কপালে একটা চুমু দিয়ে বলে এমন কেন করিস অনু বললাম তো কাজ আছে আমি পরে খেয়ে নিব পরে তোমার একা একা খেতে ভালো লাগবে বুঝি রেহেনা বেগম মুচকি হেসে বলেন আমার মেয়ে আমাকে নিয়ে এত ভাবে হুমম ভাবতে হবে তো তুমি তো আর নিজেকে নিয়ে কখনো ভাবো না আর আজকের রাতের রান্না অফ বাইরে থেকে খাবার আনা হবে রেহেনা বেগম অনুকে ছেড়ে ওর পাশে দাঁড়িয়ে নিষেধের সুরে বলেন না বাইরের খাবার খাওয়া যাবে না আমি রান্না করে নিব না একদিন খেলে কিছু হবে না না একদিনও না ধুরর ভাল লাগে না আচ্ছা যাও খাব না তাহলে আজকে তিনজন মিলে একসাথে রান্না করব ঠিক আছে আচ্ছা ঠিক আছে ইয় মজা হবে তাই না বলো বাবা হুমম তাই তো দেখছি গল্প গুজব করতে করতে তিনজন খাওয়া শেষ করে অনু খাবার খেয়ে নিজের রুমে চলে যায় রেস্ট নিতে রুমে গিয়ে ফোনটা হাতে নিয়ে অনু হোয়াটস অ্যাপে ঢুকে ঢুকেই দেখে তিন বান্দর গ্রুপের মধ্যে কি নিয়ে আলাপ আলোচনা করছে অনু সেদিকে খেয়াল না দিয়ে গ্রুপ ভিডিও কল দেয় তিন হারামিকে তো এই খুশির খবর দিতে হবে তিনজন ভিডিও কলে জয়েন হতেই অনু ওর ক্যামেরা অফ করে দেয়
की रे शाकचुन्नी कैमेरा अफ करलि कैन आज के कि तोके एकटु बेशी शाकचुन्नीर मतो लागछे जदि ताई हय ताहले बंध करे भालो करेछिस ना होले तोर ओई पेतनीर मतो मुखटा देखे आमार हार्ट अटैक होये जेतो आल्लाह आमाके अनेक बाँचिएछे आज के रिहाइन्नार बाच्चा चुप कर आसले कि बोलतो आमार अनेक लज्जा लागछे कैमेरा अन करते अनु लाजुक स्वरे बोले अनु कथा शुने तीनजन एकसाथे चिल्लिए उठे कप की हाजाइरा भमखम करे तोर आबार लज्जा शरम आछे नाकि जे लज्जा करब छी आलो एसब कि बोलछिस लज्जा नारीर भूषण तुई जानिस ना আর আমিও তো নারী আমার লজ্জা থাকবে না ভূতের মুখে রাম নাম নিশি ব্যঙ্গ করে বলে নিশির বাচ্চা চুপ কর তাবুন তোমার লজ্জা শরম ভাঙ্গিয়া তোমার বদন মুখখানা যদি আমাদের দর্শন করাইতা না আমার শরম করতাছে আরে বোন তোর যদি এতই শরম করতাছে তাইলো তুই ফোন দিলি কেন ঢং না করে বল কি হয়েছে আসলে নিশি কিভাবে বলবো শরম করতাছে তো তোর শরমের গুষ্ঠি কিলায় বললে বল না হলে টাটা বাই বাই হচ্ছি রিহান বিরক্ত হয়ে বলল তোরা কি সত্যি আমার দোস্ত না তোর জাত শত্রু আমারও তাই মনে হয় অনু এবার ক্যামেরাটা অন করে দুহাত দিয়ে মুখ ঢেকে ফেলে তোরা মেয়েরা এত ঢং করছো কেমনে বোন হাও এইটা মেয়েদের আলাদা ট্যালেন্ট তুই বুঝবি না এইটা কোনো দিক থেকে ট্যালেন্ট মনে হয় সব দিক দিয়েই মনে হয় তুই চুপ করে এখন অনু লজ্জাবতী বল কি হয়েছে আসলে আমার তো বিয়ে ঠিক হয়ে গেছে হয়ে আর কেমনে কখন পাত্র কে কি করে পাত্র কেমন দেখা যায় নিশ্চয়ই কাইল্লা হি হি আলো কথাটা বলে হেসে দেয় আলোর সাথে নিশি আর রিহান ও হেসে দেয় অনু তিনজনকে একটা ধমক দিয়ে বলে আমার বর নিয়ে একটা কথা বলবি না তোরা জানিস আমার বরকে নিশ্চয়ই কোনো বুইরা কাইল্লা ভুরিওয়ালা চুপ করে বান্দর গুলা আমার বিয়ে অভি সারের সাথে ঠিক হইছে কপ কি তিনজন চিল্লিয়ে বলে উঠে চোখ বড় বড় করে অনুরোধ দিকে তাকায় তিনজন খুব বড় একটা ধাক্কা খেয়েছে মনে হয় চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে অভি সারের সাথে বিয়ে কেমনে কি ঝেড়ে কাশ তো একটু অনু এবার তিনজনকে সবটা বলল অনুর করা কর্মকাণ্ডের কথা শুনে তিনজন গলা ফাটিয়ে হেসে দেয় অনু অসহায় ফেস করে বলে তোরা হাসছিস সরি বোয়িং ভার্সিটির ফার্স্ট দিন সারের সামনে বায়ু দূষণ আজকে ডিরেক্ট সারের মা বাবার সামনে অনু ওনারা বিয়েতে রাজি হলো কি দেখে তোর বায়ু দূষণ ওনাদের খুব পছন্দ হয়েছে মনে হয় হিহি নিশি কথা শুনে আলো আর রিহান আরও জোরে হেসে দেয় রিহান হাসতে হাসতে পেটে হাত দিয়ে বলে বোন আবার সারের উপর থুথু ফেলিস নিত রিহাইন্না চুপ কর থুথু ফেলাতে যাব কেন সেদিন কি করেছিলি মনে নেই নিশি তুই সেদিন ভার্সিটি না গিয়ে অনেক কিছু মিস করেছিস সত্যি অনেক কিছু মিস করেছি বলে হাসতে থাকে ফ্ল্যাশব্যাক অনু গুনগুন করতে করতে ক্লাসে ঢুকে আলোর পাশে গিয়ে ধপাস করে বসে পড়ে আলোর দিকে ঘাড় ঘুরিয়ে বলে কিরে আরেক শাকচুন্নি আসেনি বলল তো আজকে আসবে
আরে সকালে ফোন দিয়ে বলল ওর নাকি শরীর খারাপ তাই আসবে না। তোকে বলতে বলেছিল। ওহাহু, ওর সব না আসার ধান্দা দেখ, কই বয়ফ্রেন্ড নিয়া ঘুরতে গেছে। আলো শোনা, ক্লাস শুরু হওয়ার কত মিনিট বাকি আছে? এখনো 15 মিনিট কেন? অনু এবার আলোর দিকে তাকিয়ে শয়তানি হাসি দেয়। আলো এটা দেখে অনুকে বলে, অনু দেখ উল্টাপাল্টা কিছু করবি না বলে দিলাম। আরে উল্টাপাল্টা কি করব, তুই দাঁড়া আমি আসছি। কোথায় যাচ্ছিস? দেখতে থাক। অনু ওর ব্যাগ থেকে মার্কারটা বের করে বোর্ডের কাছে চলে যায়। সামনে দাঁড়িয়ে বলে, গাইজ এটেনশন প্লিজ, এখন আমি তোমাদের বিনোদন দিতে যাচ্ছি, সো এভরিওয়ান লুক অ্যাট মি। এদিকে রিহান আলোকে ইশারা করছে, অনু কি করবে এটা ও জানে নাকি? আলো না বলে দেয়। রিহান আর কি করবে, ও অনুরোধ কর্মকাণ্ড দেখতে থাকে। অনুর কথা শুনে সবাই অনুরোধ দিকে তাকায়, অনু কি করবে দেখার জন্য। সবাইকে ওর দিকে তাকাতে দেখে অনু পিছন ঘুরে বোর্ডে বড় বড় করে লিখে, আমি আদিয়াত খান অভি, আমি মেয়েদের থেকে সব সময় 2 হাত দূরে থাকতে চাই। তাই কোনো মেয়ে আমার এই ভোলা ভালা চেহারার দিকে নজর দিবা না। এতটুকু লিখতে ক্লাসের সবাই হেসে ওঠে। অনু একবার পিছনে তাকিয়ে আবার লেখা শুরু করে, যদি কোনো মেয়ে আমার এই ভোলা ভালা ইনোসেন্ট মুখের উপর নজর দাও তো ভেবে রেখ, আমার কিন্তু এসব ভীষণ লজ্জা লাগে কোনো মেয়ে আমার দিকে তাকিয়ে থাকলে। সো আমি ক্লাসরুমে আসলে কোনো মেয়ে আমার দিকে তাকাবে না। অনুর এসব লেখাতে পুনরায় ক্লাসরুমে হাসির শব্দ শোনা যায়। অনু হাসির শব্দ শুনে আরও কিছু লিখতে থাকে, তখন হঠাৎ হাসির শব্দ থেমে যায়। অনু ভ্রু কুচকে পিছনে তাকায়, দেখার জন্য পিছনে তাকাতে দেখে অভি বুকে হাত গুজে ওর দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে। কি অদ্ভুত সে দৃষ্টি! অনু সে দৃষ্টি উপেক্ষা করে মুখে একটু হাসি এনে নিচের দিকে তাকিয়ে মিন মিন করে বলে, ইয়ে মানে স্যার আমি জায়গায় গিয়ে বসছি। কথাটা বলে অনু চলে যেতে নিবে, তখন অভি গম্ভীর কণ্ঠে বলে, স্টপ! জি স্যার। তুমি আমার মনের কথাগুলো এত সুন্দরভাবে সবার সামনে প্রেজেন্ট করলা, আমি তো জীবনেও পারতাম না। তো এর জন্য তোমায় তো একটা পুরস্কার দিতে হবে। আমার এত উপকার করলে তোমাকে আমি কিছু দিব না তা হয়? না না স্যার, আমার পুরস্কার লাগবে না। তা বললে কিভাবে হবে? যাও তোমার ব্যাগটা নিয়ে আসো। কেন স্যার? আমি আনতে বলেছি। হি হি আনছি। অনু নিজের সিট থেকে ওর ব্যাগটা নিয়ে এসে অভির সামনে দাঁড়ায়। অভি অনুর দিকে কিছুক্ষণ তাকিয়ে ধমক দিয়ে বলে, বের হও ক্লাস থেকে। কিন্তু স্যার। চুপ, তোমাকে আমি ক্লাস থেকে বের হতে বলেছি। হুমম বের হচ্ছি, ক্লাসের বাইরেই দাঁড়িয়ে থাকবে। অন্য কোথাও যাওয়ার চেষ্টা করলে পুরস্কার কিন্তু আরও বেশি পাবে। গট ইট! অনু অভিকে কয়েকশ গালি দিতে দিতে ক্লাসরুম থেকে বের হয়। বাইরে গিয়ে দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকে। ও একা দাঁড়িয়ে থেকে কি করবে, নিজেই শয়তানি একটা হাসি দিয়ে ক্লাসরুমে উঁকি দেয়। স্যার কি সমস্যা, তোমাকে আমি বাইরে দাঁড়াতে বলেছি। জানি স্যার, কিন্তু আমি একা শাস্তি পাবো এটা তো ঠিক দেখায় না, তাই না? মানে মানে স্যার আমি যে বোর্ডে ওগুলো লিখেছি এগুলো তো আমি জাস্ট লিখছি, কিন্তু আমাকে অন্য কেউ লিখতে বলছে, তাদের শাস্তি দিবেন না। কে লিখতে বলেছে তোমাকে? স্যার আমার দুই কলিজার দোস্ত রিহান আর আলো।
অনু কথা শুনে রিহানার আলো চোখ বড় বড় করে ওর দিকে তাকায়। কি সাংঘাতিক মেয়েরে বাবা, ওরা কখন বলল এসব লিখতে? অভি অনুর কথা শুনে রিহানার আলোকে দাঁড়াতে বলে অভির কথায় দুজন দাঁড়িয়ে পড়ে। তোমরা ওকে বলেছ এসব লিখতে? আসলে না স্যার। রিহান কথাটা বলে অনুর দিকে তাকায়। অনু কটমট চোখে রিহানের দিকে তাকিয়ে আছে, যেন না বললে এখনই জ্যান্ত পুঁতে ফেলবে। আলো অনুর দিকে তাকিয়ে গড়গড় করে বলে দেয়, জি স্যার, আমরাই অনুকে বলেছিলাম এসব লিখতে। অভি আলোর দৃষ্টি অনুসরণ করে অনুর দিকে তাকায়। অনু আলোর দিকে তাকিয়ে ফ্লাইং কিস ছুড়ে মারে। অভি সামনের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে, সাংঘাতিক মেয়ে নিজে ফাঁসছে, এখন বন্ধুদের ফাঁসাতে চাচ্ছে। বের হও তোমরা দুজন, ভার্সিটিতে কি এসব করতে আসো? যাও বের হও। আলো আর রিহান বের হয়ে যায়। ওদের বের হতে দেখে অনু মেকি হেসে বলে, কিরে আমার কষ্ট তোদের সহ্য হল না, তাই না? তার জন্য তোমরাও বাইরে চলে এলি। আজকাল এমন দোস্ত পাওয়া ভাগ্যের ব্যাপার, আমাদের মতো না তোর মতো দোস্ত পাওয়া ভাগ্যের ব্যাপার। রিহান দাঁতে দাঁত চেপে বলে, ওহ থ্যাংকু। আচ্ছা এখন আর কি করবি, চল তিনজন সেন্টার ফ্রুট খেতে খেতে সময় পার করি। অনু ওর ব্যাগের চেইন খুলে সেন্টার ফ্রুট বের করে রিহান আর আলোর হাতে দেয়। দুজনকে খেতে বলে। আলো আর রিহান কটমট চোখে অনুর দিকে তাকিয়ে আছে। এভাবে তাকাস না, চোখ খুলে পড়ে যাবে। অনেকক্ষণ তিনজন এভাবে দাঁড়িয়ে থাকে। প্রায় আধ ঘন্টা পর অনু রিহান আর আলোর দিকে তাকিয়ে বলে, কিরে ব্যাটা বের হয় না কেন? আমরা কি জানি, তুই গিয়ে জিজ্ঞেস কর। ভুরোর পাটাই ব্যথা হয়ে গেছে। বাইরে বের করছিস, একটা চেয়ার দিয়ে বের করতি। নিজের দোষী যখন বের হয়েছিস, চেয়ারটা উনি দিবে কেন? তুই নিয়ে আসতি, নিজে তো বের হলি, আমাদের বের করে ছাড়লি। হা বাদ দে। অনু আরেকটা সেন্টার ফ্রুটের প্যাকেট ছিঁড়ে মুখে পুড়ে দেয়ালে হেলান দিয়ে চোখ বন্ধ করে চিবোতে থাকে। কিছুক্ষণ পর সেন্টার ফ্রুটটা মুখ থেকে ফেলে দেয় সামনে। ছি ওয়াক থুথু। অনু থুথু ফেলিয়ে চোখ খুলে সামনে তাকাতে ওর চোখ বড় বড় হয়ে যায়। সামনে অভি ওর দিকে কেমন অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। অভির শার্টের কলারের কাছে অনুরোধ থুথু লেগে আছে। অনু নাক মুখ কুচকে সেদিকে তাকায়। ছি স্যার, আপনি এখনো এখানে দাঁড়িয়ে আছেন? আমারই তো কেমন ওয়াক ওয়াক পাচ্ছে, আপনি কিভাবে আছেন? অনুর কথা শুনে অভি দাঁতে দাঁত চেপে রক্তচক্ষু নিয়ে অনুর দিকে তাকায়। যেন অনু আর একটা কথা বললে ওকে এখানেই শহীদ করে দেওয়া হবে। অনু আজকে তাড়াতাড়ি ভার্সিটি চলে আসছে, এসে দেখে তিন হারামির কেউ আসেনি, সবাই সবার ফ্রেন্ডদের সাথে আড্ডা দিচ্ছে, ও একা একটা বেঞ্চে গিয়ে বসে পড়ে এতিমের মতো। তখন অনুর পাশে একটা মেয়ে এসে বসে, মেয়েটাকে চিনে ও অ্যানি নাম মেয়েটার, সমসময়ে ভাব নিয়ে থাকে, যেন ও ভার্সিটির সবথেকে সুন্দরী। হু অভি স্যারের উপর মেয়েটার বদ নজর আছে অনু খেয়াল করেছে। মেয়েটাকে একটু জ্বালালে মন্দ হবে না। অনু অ্যানিকে দেখে অন্যদিকে তাকায় বসে। অ্যানি অনুর সামনে হাত বাড়িয়ে বলে, হাই। অনু এবার অ্যানির দিকে তাকিয়ে হাসার চেষ্টা করে বলে, হ্যালো।
একা কেন আজকে তুমি কেন আমি কি আমার 14 গোষ্ঠী নিয়ে ভার্সিটি আসি প্রতিদিন অনুতত্তরভাবে উত্তর দেয় অনুর তেরা উত্তর দেওয়ায় অ্যানি একটু অপমান বোধ করল বোধ হয় অনুকে কিছু বলার জন্য মুখ খুলতে অনু বলল ওই তো আলো নিশি চলে এসেছে তুমি এখন যেতে পারো অপমান করছো ওমা অপমান করলাম কখন আমার ফ্রেন্ডরা চলে এসেছে আর আমার ফ্রেন্ডদের মাঝে যদি তুমি থাকো কথা তো কিছু বুঝবে না শুধু শুধু বিরক্ত হবে তাই যেতে বলছি হ্যাঁ কিছু না বলে রাগ দেখিয়ে চলে যায় নিশি আর আলো এসে অনুর পাশে বসে আলো অনুর দিকে তাকিয়ে বলে কি রে ওই ঢঙ্গিটা তোর সাথে কি কথা বলছিল রে কিছু বলে নাই বলতে আসছিল বোধ হয় আমি বলতে দেয়নি ভালো করেছিস মেয়েটাকে দেখলেই আমার কেমন রাগ উঠে কথা রিহাইন না কোথায় নিশি রিহান কোথায় আমি কিভাবে জানব ওম্মমা তাই নাকি তুমি জানো না অনু আর আলো গালে হাত দিয়ে একসাথে বলে উঠে একদম এটা নিয়ে পড়বি না বলে দিলাম হুমম থাকিস তো ভেজা বিড়াল হয়ে বুঝিস আমরা কিছু বুঝি না অনু তোরও তাও অভিসার আছে নিশির রিহাইন না আছে আমার কে আছে আজকে আমি এতিম আলো অসহায় কণ্ঠে বলে ওঠে নিশি আলোর দিকে তাকিয়ে বলে আহারে আমাদের আলো বেবি তুই রিহাইন না রে নিয়া নে ছি ছি আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ তওবা তওবা এসব কি বলছিস বয়ফ্রেন্ড নেই বলে আমি এতটাও অসহায় না যে অন্যের বয়ফ্রেন্ড নিয়ে নাচব অনু আলোর কথা বলার ধরন দেখে হেসে দেয় হাসতে হাসতে বলে চিন্তা করো না আলো বেবি তোমার রাজকুমার হাজির হবে কদিন পর অনুদের কথার মাঝে রিহান আসে ওদের সামনে দাঁড়িয়ে বলে কিরে কি কথা বলছিস তিনটায় মিলে তুই শুনবি কি বলছি বেয়াদব তিনটা মেয়ের মাঝে এসে বলছিস কি কথা বলছি আমরা আজ আমি অসহায় বলে ভাবতেছি আলোর জন্য একটা দুলাভাই নিয়ে আসব তারপর আমার দল ভারী হবে আর এই মায়া তো করে রাখছে আরেক ভেজাল স্যারের সাথে কেউ বিয়ে করে স্যার বলে তো তার সাথে মন খুলে কথাও বলতে পারবো না রিহান অনুর দিকে কটমট চোখে তাকিয়ে বলে অনু প্রতিবাদী কণ্ঠে বলে এই কালকে বলছি না একদম আমার জামাই নিয়া কথা বলবি না ভালো হবে না কিন্তু ওলে বাবা তোর জামাই আমাদের স্যার বলে ভাবিস না তাকে ছেড়ে দিব হুহ বাই দা ওই অনু তুই আজকে এত তাড়াতাড়ি ভার্সিটি কিভাবে মানে ভার্সিটি তো একদিনও আজ পর্যন্ত ঠিক টাইমে আসতে পারিসনি বিয়ে ঠিক হয়েছে বলে জামাইকে দেখতে আজকে তাড়াতাড়ি ভার্সিটি চলে আসছে বুঝিস না আহা কি প্রেম রে বাবা নিশি মজার ছলে কথাটা বলল অনু নিশির কথা শুনে নিশির বাহুতে থাপ্পড় মারে চুপ কর পেতনি জামাই রে কেন দেখতে আসব উনি কি আমার জামাই নাকি ওমা কালকে না বললি তোর সাথে স্যারের বিয়ে ঠিক হইছে রিহান অনুর দিকে তাকিয়ে সন্দিহান কণ্ঠে বলে সত্যি কি তোর স্যারের সাথে বিয়ে ঠিক হয়েছে নাকি কালকে চাপা মারছস চাপা কেন মারতে যাব বেয়াদবের দল যা এখান থেকে অনু দাঁতে দাঁত চেপে বলে আমার কিন্তু তোর উপর যথেষ্ট সন্দেহ হচ্ছে স্যারের সাথে সত্যি তোর বিয়ে ঠিক হয়েছে তো না স্যার তো তোর ক্লাস চাপা মারতে পারিস রিহাইন্নার বাচ্চা তুই যাবি আমার চোখের সামনে থেকে
নিশির বাচ্চা এরে বল আমার চোখের সামনে থেকে সরতে। ওই আমি কি তোকে একদিনও বলছি রিহান তোর আর নিশির রিলেশনশিপ নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। তুই আমার বিয়ে নিয়ে কেন সন্দেহ করতেছিস? জলতা সেনা অনু রেগি কণ্ঠে বলে, বানবুবি আমার বিয়ের কথা শুইনা পাগল হইয়া গেছে। বইন মাফ কর, তোর জামাই লইয়া আমি আর কোনো কথা বলমু না। রিহান নিজের সিটে গিয়ে বসে পড়ে। অনু নিশির দিকে তাকিয়ে বলে, রিহান্নার লগে তোর ব্রেকআপ? নয় হ্যাঁ। আমি বলছি মানে রিহানের সাথে তোর ব্রেকআপ, তোরে যদি ওই রিহান্নারা সাথে কথা বলতে দেখছি তো তোর খবর আছে। আমি কি করলাম তুই আমার ব্রেকআপ কেন করাচ্ছিস? তুই কিছু করিস তোর ভবিষ্যতের হইয়াও না হওয়া জানাই করে নাই মানে বলছে তাই তোর এইটা শাস্তি? এই আলো তুই এই নিশিরে চোখে চোখে রাখবি, রিহানের সাথে কথা বলতে দেখলে বলবি। নিশি অসহায়ভাবে অনুর দিকে তাকায়। আলো নিশির ফেস দেখে মুখ হাত দিয়ে জোরে হেসে দেয়। নিশি আলোর দিকে তাকিয়ে ওর পিঠে চড় মেরে বলে, তোদের থেকে শত্রুও ভালো আছে, কথা নাই তোদের সাথে। নিশি ভেংচি কেটে অন্যদিকে তাকায়, অনুও ভেংচি কেটে ওর উল্টো দিকে তাকায়। তখন আলো অনুর কাছে গিয়ে বলে, অনু তোর জামাই আইছে। কই কই? অনু আলোর দিকে তাকিয়ে বলে উঠে। অনুর কই বলা দেখে ও আবার হেসে দেয়। আজকে আলোর দিন, ও শুধু দেখবে আর হাসবে। আলোর হাসি দেখে অনু এবার রেগে ঘুরে বেঞ্চের উপর মাথা রেখে বসে। কতক্ষণ পর অনু আবার বলে ওঠে, অনু অভি স্যার আসছে। এবার অনু পাত্তা দেয় না। এই মেয়ে আস্ত একটা ফাজিল আবার ওকে বোকা বানাবে। অনু সত্যি স্যার আসছে, উঠো। এই চুপ কর তু। অনু কথা বলতে বলতে সামনে তাকাতে দেখে অভি ক্লাসরুমে প্রবেশ করছে। পরনে একটা কালো শার্ট, সাদা প্যান্ট, চুলগুলো পিছনের দিকে সেট করা। প্রতিদিনের মতো হাতে ঘড়ি, চোখে চিকন ফ্রেমের চশমা। ঈশ্বর, আজকে একটু বেশিই সুন্দর লাগছে বোধহয়। এই লোকটাকে এত সুন্দর হতে কে বলেছে? একটু কম সুন্দর হলেও তো পারত। অনু অভির দিকে তাকিয়ে গালে হাত দিয়ে এসব ভাবছিল। অভি ক্লাসরুমে ঢুকে সবাইকে বসতে বলে। অনুকে ও প্রথমেই খেয়াল করছে। অভি অনুরোধ দিকে তাকিয়ে দেখে অনু এখনও ওর দিকে তাকিয়ে আছে। ও কয়েকটা শুকনো কাশি দিয়ে অনুকে ডাকে, মিস অনু। অভির কথা অনুর কান অবধি পৌঁছায় না, ও তো আছে অভিকে দেখতে ব্যস্ত। এদিকে সবার দৃষ্টি অনুর দিকে। অভি একবার সবার দিকে তাকায়, অনেক জোরে ডাক দেয়, মিস আয়ানা হক অনু। কে কে? অভির ডাক শুনে অনু কিছুটা চমকে উঠে। সামনে তাকিয়ে দেখে অভি ওর দিকে তাকিয়ে আছে। শুধু অভি কেন, ক্লাসের সবাই ওর দিকে তাকিয়ে আছে। অনু এবার উঠে দাঁড়িয়ে অভির দিকে তাকিয়ে বলে, স্যার আমাকে কিছু বলছিলেন। আমি যে ক্লাসে আসছি সেদিকে খেয়াল আছে তোমার? সেদিকেই তো খেয়াল ছিল স্যার, আমার তো আর অন্য কোনো দিকেই খেয়াল ছিল না। অনু মাথা নিচু করে নিচু কণ্ঠে বলল। অনুর কথা শুনে ক্লাসের সবাই হেসে দেয়। অভি হাত উঠিয়ে সবাইকে থামতে বলে, স্টপ। অনুর দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলে,
তুমি দাঁড়িয়ে থাক এটাই তোমার শান্তি এ মানে আমি কি করেছি স্যার আমার অপরাধ বিনা অপরাধে আমি কাউকে শাস্তি দেই না তোমাকেও দিচ্ছি না সোজা এখন চুপচাপ দাঁড়িয়ে থাকবে কিন্তু শাস্তি বাড়ানো উচিত না না স্যার দাঁড়িয়ে আছি আমি শয়তান বেটা কয়দিন পর তোর সাথে আমার বিয়ে হবে আমি তোর বউ হব কই বউকে একটু শাস্তি কম দিবে তা না এই লোকটা মনে হয় আমাকেই পায় সবসময় শাস্তির জন্য আমার সাথে খারাপ ব্যবহার না করলে মনে হয় এর পেটের ভাত হজম হয় না আমিও দেখে নিব করব না বিয়ে আমি এই বদ লোকটাকে কিছুতেই বিয়ে করা যাবে না অনু এবার আলোর দিকে রাগি দৃষ্টিতে তাকায় এভাবে তাকিয়ে লাভ নেই অনেকবার বলেছি স্যার আসছে তুই যদি স্যারের উপর ইয়া বড় একটা ক্রাশ খেয়ে স্যারের দিকে হা করে তাকিয়ে থাকিস তো এখানে আমার দোষ কোথায় অনু কিছু না বলে ভেঙচি কেটে আবার সামনে তাকায় তখন অ্যানি মেয়েটা দাঁড়িয়ে বলে স্যার অভি অ্যানির দিকে তাকিয়ে বলে জি কিছু বলবে অ্যানি একটু লজ্জা পাওয়ার ভান করে মাথাটা নিচু করে লজ্জা মিশ্রিত হেসে অভিকে উদ্দেশ্য করে বলে না মানে স্যার আজকে আপনাকে অনেক সুন্দর লাগছে একদম আমার স্বপ্নের পুরুষের মতো অ্যানির কথা শুনে অনুরাগী দৃষ্টিতে অ্যানির দিকে তাকায় যেন ওকে পেলে এখনই আছাড় মারত অভি অ্যানির দিকে তাকিয়ে স্বাভাবিক কণ্ঠে বলে ওহহ তোমার স্বপ্নের পুরুষ বুঝি আমার মতোই দেখতে তাই না আসলে কি বলো তো পৃথিবীতে একজনের মতো দেখতে আরো অনেক মানুষ হয় দুর্ভাগ্যক্রমে তোমার স্বপ্নের পুরুষের সাথে বোধহয় আমার কিছুটা মিল আছে রাইট না স্যার আসলে আমি সেটা বলতে চাইনি অ্যানিকে পুরো কথা শেষ করতে না দিয়ে অনু চিল্লিয়ে বলে এই মেয়ে এই স্যারকে তোমার কোনো দিক দিয়ে সুন্দর লাগছে আমার তো উনাকে দেখে হাসি পাচ্ছ কেমন জোকারের মতো দেখতে এর থেকে তো হিরো আলমকেও সুন্দর দেখা যায় তোমার স্বপ্নের পুরুষ কি হিরো আলমের থেকেও খারাপ দেখতে অনুর কথা শুনে পুনরায় ক্লাসের সবাই হেসে দেয় অনু কথাগুলো বলে অভির দিকে তাকায় অভিও ওর দিকে তাকিয়েছিল শেষে কিনা এই মেয়ে ওকে হিরো আলমের সাথে তুলনা করল আসলেই কি ও এতটা না না এতটাও খারাপ দেখতে না ও অনু ভার্সিটি থেকে বাড়ি আসতে ওর চোখ কপালে উঠে যায় ড্রয়িং রুমের সোফায় অভির বাবা মা বসেছিল অনু দরজার সামনে দাঁড়িয়ে কয়েকটা শুকনো ঢোক গিলে মনে মনে ভাবে সেদিন যেসব কাণ্ড করছি আজকে যদি কোনো কাণ্ড ঘটে তাহলে যদি এরা বিয়ে ভেঙে দেয় দিলে দিবে তাতে আমার কি এই লোকের সাথে বিয়ে না হওয়ায় ভালো ওই অ্যানিকে ওর বউ বানানো দরকার হু লাস্টের কথাগুলো মুখে রাগীভাবে এনে বলল এমনিতেও ভার্সিটি থেকে অ্যানি মেয়েটার জন্য রেগে চলে আসছে বলে কিনা স্যার আপনাকে আমার স্বপ্নের পুরুষের মতো লাগে পেতনি মেয়ে একটা অনু আস্তে আস্তে ভিতরে ঢুকে পা টিপে টিপে নিজের রুমে দিকে যাচ্ছে ড্রয়িং রুমে অনিক আহমেদ রেহেনা বেগম আতিকুর রহমান অন্তরা বেগম অভির বাবা মা কি নিয়ে যেন আলাপ আলোচনা করছে অনু আস্তে আস্তে পা টিপে টিপে নিজের রুমের দিকে যাচ্ছে তখন পিছন থেকে আতিকুর রহমান ওকে ডেকে ওঠে অনু ওখানেই থেমে দাঁড়িয়ে যায় উপরের দিকে তাকিয়ে বলে ও আল্লাহ দেখো আজ যেন কোনো উদ্ভব কাণ্ড না ঘটে
प्लीज गॉड मुक्ता स्वाभाविक करे पीछोनेर दिके घुरे आतिकुर रहमानेर सामने गिये दाड़ाय माथा नीचु करे नम्रकण्ठे सालाम देय आतिकुर रहमान आर अंतरा बेगम के अस्सलामु आलाइकुम आंटी आमिर वालाइकुम अस्सलाम मा केमन आछो आलहामदुलिल्लाह आपनारा केमन आछेन एई तो मा अच्छा जाओ तुमी फ्रेश होए आशो हाँ अनु जा फ्रेश होए जाए रेहानार बेगमेर कथाय अनु ताड़ाताड़ी निजेर रूमे चले जाए जाक बेचेछी ओखाने थाकले जदि किछु घटतो ताहले आजके आर रेहाना बेगम ओके आस्तो राखतो ना अनु रूमे गिये वाशरूमे थेके सोजा शावार निये बेर हय रूमेर दरजा आटकिए दिए एसे बिछानार ऊपर गोल हय बसे पड़े फोनटा हाते निते दरजाय टोका पड़े अनु बिरक्त हये बोले के अनु दरजा खोल उफफ मा की करबे एखन आमाके दिए एई बेयादब मेये दरजा खोल नीचे उनार शोशुर बाड़ी सबाई बसे आछे उनी एसे एखाने दरजा आटके बसे आछे की शोशुर बाड़ीर लोकजन अरे मा आमार बिये होलो कबे अल्लाह कबे बिये होलो आमार किछुई तो जानलाम ना निश्चयई तोमरा आमाके जोर करे अज्ञान करे तारपर बिये दिये छिले आय हाय एखन आमार की हबे अनु दरजा खुले रेहानार बेगमेर सामने दाड़िये असहाय फेस करे बोले रेहाना बेगम अनुर कथा शुने मने होच्छे एई मेयेके दुटो चर दिते पारले भालो होतो रेहाना बेगम अनुर दिके कटमट चोखे ताकिये बोले गाधा मेये अज्ञान करे किभाबे बिये देय आमी अभिर मा बाबार कथा बोलछी उनारा नीचे बसे आछे आर तुई घरे दरजा बंध करे बसे आछिस ओ ताई बोलो आमी आबार भाबछी आमाके मने हय तोमरा लुकिए बिये दिये फेलेछो आर एकटा फालतू कथा बोलले तोर खबर आछो अनु ठीक आछे बोलबो ना तुमी जाओ आमी आसछी ताड़ाताड़ी आसबि ना होले तोर खबर आछे आरे मा आसछि तो रेहानार बेगम अनुर दिके किछुक्षण ताकिये नीचे चले जाए अनु रूमे एसे ओड़नाटा गाए जड़िए नीचे चले जाए नीचे गिए आरेकटा धक्का खाए आतिकुर रहमान अंतरा बेगमेर साथे अभी बसे आछे अभिके देखे अनु चोख बड़ बड़ करे अभिर दिके ताकाय भार्सिटी थेके बोधहय चले एसेछे परने भार्सिटीर शार्ट प्यान्ट रेहानार बेगम एसे अनुर पाशेर दाड़िये ओके आसते बोले आमार साथे आय हाँ कोथाय जाब रान्नाघरे कि रान्नाघरे केन मा तुमी कि आमाके दिये एखन रान्ना कराबा देख आमी किन्तु रान्ना पारी ना तुमी जानो पोरे किछु होले तो आमाकेई बकबा एत कथा बोलिस केन तुई रान्नाघरे जेते बोलेछि बोले कि तोके रान्ना करते बोलछि चल एखन अनु रेहाना बेगमेर साथे रान्नाघरे जाए रेहानार बेगम फ्रिज थेके मिष्टि बेर करे आरो किछु हालका नास्ता दिए खाबारेर ट्रेटा अनुर हाते धरिए देय एटा तो तुमी दिते पारते मा आमी केन दरकार आछे ताई तोके दिएछि जा निये जा एगुलो अनु की करबे ओ एगुलो निये ड्रइंग रूमे जाए आस्ते आस्ते ट्रेटा उनादेर सामने राखे आजके जा करबे सब आस्ते आस्ते करबे अनु आजके कोनो अघटन घटानो जाबे ना आल्लाह तुमि एकटु देख अनु ट्रेटा रेखे सोजा होये दाड़ाय अंतरा बेगम अनुर दिके ताकिये बोले तुमी बसो मा ना आंटी सेदिनेर कथा मने पड़ते अनु आबार बोले जी आंटी बसछी
অনু গিয়ে অভির সোজাসুজি সোফায় বসে পড়ে। সবাই টুকটাক কথা বলছে। অনু চুপচাপ বসে সবার কথা শুনছিল। তখন আতিকুর রহমান অনুর দিকে মিষ্টির প্লেট এগিয়ে দিয়ে বলে, তুমি তো কিছু খাচ্ছ না মা, চুপচাপ বসে আছো কেন? না আঙ্কেল, আসলে আমি মিষ্টি খাই না। সেই কি কথা, মিষ্টি খাওয়া? একটা খাও কিছু হবে না। অন্তরা বেগম অনুর দিকে মিষ্টির প্লেট এগিয়ে দিয়ে বলে, অনু আর কি করবে, আসলে মিষ্টি খেতে পছন্দ করে, কিন্তু আজকে কেন বললে মিষ্টি খেতে পছন্দ করে না সেটাই বুঝতে পারছে না। যাই হোক, দিয়েছে যখন খেয়ে নিক। অনু মিষ্টির প্লেটটা ওর কাছে নিয়ে মিষ্টি খেতে থাকে। অভির দিকে তাকিয়ে দেখে লোকটা আজও ফোন স্ক্রুল করে যাচ্ছে। এই লোকটাকে কেউ কিছু বলছেও না। অনু মিষ্টিটা খেয়ে পানি খাচ্ছে, তখন ওর অভির পিছনের দিকে চোখ যায়। একটা ইঁদুর দৌড়ে এদিকে আসছে। অনু মুখের পানি ফেলিয়ে চিল্লিয়ে বলে, মা দেখ ইঁদুর এদিকে আসছে। অনু চিল্লিয়ে কথাটা বলল, কিন্তু কারো কোনো আওয়াজ নেই দেখে অনু সবার দিকে তাকায়। সবাই অভির দিকে তাকায় ছিল। অনু চোখ ঘুরিয়ে অভির দিকে তাকায়। অভি একবার নিচে তাকিয়ে ওর শার্ট দেখছে, একবার অনুর দিকে তাকাচ্ছে। অনু বাঁকা চোখে মায়ের দিকে একবার তাকায়। না রেহানা বেগম আজকে অভির দিকে তাকিয়ে আছে, এবং কি সবার দৃষ্টি অভির দিকে, শুধুমাত্র অভির দৃষ্টি অনুর দিকে। কেমন রাগী দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে। অনু এবার মাথা নিচু করে দাঁড়িয়ে যায়। ও তো ইঁদুর দেখে রেহানার বেগমকে বলতে গিয়েছিল ইঁদুর সেদিকে আসছে। ও কি ইচ্ছে করে মুখের পানি ফেলে দিয়েছে নাকি? আর কে জানত পানি সোজা অভির গায়ে গিয়ে পড়বে। অনু মায়ের দিকে তাকায়, দৃষ্টি অভির দিকেই আছে, কিন্তু কি ভয়ানক সে কণ্ঠস্বর। যদি এখন অনুকে রেহানা বেগম একা পেত তাহলে মনে হয় কাঁচা চিবিয়ে খেত। অনু একটু ভয় পেয়ে বলে, হ্যাঁ অভিকে ওয়াশরুমের নিয়ে যা, হুমম যাচ্ছি, আসুন। এখন অযথা কোনো কথা বললে রেহানা বেগম অনুকে আস্ত রাখবে না, অনু জানে। তাই ও চুপচাপ অভিকে বলে নিজের রুমের দিকে যায়। অভি উঠে ওর পিছন পিছন যেতে থাকে। রুমের সামনে আসতে অনু থেমে যায়। পিছনে অভির দিকে ভ্রু কুচকে তাকিয়ে বলে, এখানে না অন্য রুমে চলুন। কেন, এটা তো তোমার রুম, তাই না? হ্যাঁ আমার রুম, কিন্তু এই রুমে যাওয়া যাবে না। কেন? অভি সন্দিহান চোখে তাকিয়ে বলে, আমি বলছি তাই। আর আমার রুমে অন্য কেউ যাক সেটা আমি পছন্দ করি না। চলুন এখন। নো, আমি কোথাও যাচ্ছি না, আমি এই রুমের ওয়াশরুমেই যাব। দেখুন স্যার, আপনি কিন্তু এখন আমার স্যার না, তাই এখন আমি আপনার কথা শুনছি না। এটা আমার বাড়ি, তাই আপনি আমার কথা শুনবেন। তোমার বাড়ির জন্য কি ভাব নিচ্ছ? যদি মনে হয় তাহলে হ্যাঁ নিচ্ছি। দেখি দেখি। অভি অনুকে ঠেলে ওর রুমে ঢুকে পড়ে। ঘরের চারপাশে চোখ বুলিয়ে অনুর দিকে তাকায়। অনু মাথায় হাত দিয়ে অন্যদিকে তাকিয়ে আছে। এদিকে অভি ঘরের অবস্থা দেখে ওর ভবিষ্যৎ চিন্তা করেছে ফেলেছে। ঘরের চারপাশে চিপসের প্যাকেট ছড়িয়ে রয়েছে, মানে ঘরের অবস্থা বলার মতো না। অভি বিড়বিড় করে বলে, এর থেকে তো আমার ঘর বেশি পরিষ্কার থাকে। অভি কদিন পর তোরটা এমন হয়ে যাবে? এই আপনি কি বিড়বিড় করছেন? না কিছু না।
তোমার ঘর দেখে আমি মুগ্ধ। বাজে কথা বলবেন না, আমি তো আপনাকে আসতে নিষেধ করলাম, তাও আপনি আসলেন, এখন আমার ঘর সম্পর্কে একটা কথাও বলবেন না। আমি তো ভালো কথা বললাম, তোমার ঘর দেখে আমি মুগ্ধ, এত সুন্দর ঘর আমি কোথাও দেখিনি, বিলিভ মি। অনু অভির দিকে চোখ ছোট ছোট করে তাকিয়ে বলে, মজা নিচ্ছেন, আপনার ঘরও দুদিন পর এমন হবে, তা তো আমার চোখের সামনে ভাসছে। অনুর কিছু একটা মনে পড়তের ও অভির দিকে তাকিয়ে ভেংচি কেটে বলে, আপনার চোখের সামনের তো অনেক কিছুই ভাসছে, অ্যানির পত্নীর মুখটাও নিশ্চয়ই ভাসছে। অ্যানি, হু ইস অ্যানি? অভি ভাবার চেষ্টা করে বলে, ঢং ধরছেন আপনি। আহা, সে নাকি অ্যানিকে চেনে না। সত্যি বলছি, অভির কিছু একটা মনে হতে বলে, ওহহ, ওই মেয়েটা দেখতে কিন্তু মাশাল্লাহ। শুধু তার প্রেমিক পুরুষটা হিরো আলমের থেকেও দেখতে খারাপ, আই মিন আমার থেকেও দেখতে খারাপ, তাই না? আর হিরো আলমকে তো আমার থেকেও বেশি সুন্দর লাগে তোমার কাছে। অভি কথাগুলো বলে ওয়াশরুমে চলে যায়। অনু ওখানে দাঁড়িয়ে ভেঙ্গিয়ে বলে, হিরো আলমকে আমার থেকেও সুন্দর লাগে। আবার বলে কিনা, অ্যানিকে দেখতে মাশাল্লাহ, ওকেই বিয়ে করে নে না। অভি ওয়াশরুমে গেছে বেশ কিছুক্ষণ হবে, এখনো বের হচ্ছে না। অনু কিছুক্ষণ দাঁড়িয়ে নখ কামড়াতে কামড়াতে পায়চারি করে, কিন্তু না, অভির বের হবার কোনো নাম গন্ধ নেই। অনু এবার ওয়াশরুমের দরজায় কান পাতে, কোনো সারা শব্দ নেই। অনু এবার আস্তে করে বলে, স্যার, স্যার, আপনার টাকি আটকে আছে। হোয়াট? অভি ওয়াশরুম থেকে জোরে বলে ওঠে, ও অনুর কথাটা ধরতে পারেনি। না মানে আপনার কি অনেক সময় লাগবে? এই মেয়ে কি বলতে চাচ্ছ ক্লিয়ার করে বল। মানে স্যার, আপনি কি দুই নাম্বার করতে গেছেন? হহওয়াট? অভি ভেতর থেকে জোরে বলে, না মানে স্যার, শার্টের অতটুকু ধুতে তো এত টাইম লাগে না, তাই বললাম আপনি দুই নাম্বার করতে গেছেন নাকি। আসলে দুই নাম্বার করতে গেলে অনেক সময় আটকে যায় না, আমি ভাবছিলাম আপনার ওই সমস্যাটা হয়েছে। অভি ওয়াশরুম থেকে বের হয়ে অনুর সামনে দাঁড়িয়ে বুকে হাত ভাঁজ করে বলে, সিরিয়াসলি অনু, তোমার এই সমস্যা হয়েছে নাকি কোনো দিন? ছি স্যার, কি যে বলেন না। রেহেনা বেগম আর অনিক আহমেদ অনুর রুমে ঢুকে অনুর পাশে গিয়ে বসে, অনু ওদের দেখে উল্টো দিকে ঘুরে বসে। অনিক আহমেদ মেয়ের মাথায় হাত রেখে আদুরে কণ্ঠে বলে, আমার মাটা কি বেশি রাগ করল? হ্যাঁ করেছে, তোমারা আমাকে এত তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিবে কেন? ও বুঝেছি, আমি বুঝি তোমাদের এখন অনেক বিরক্ত করি, তাই না? কে বলেছে এই কথা? হুম, তো তোমরা আমাকে বিয়ে দিয়ে দিচ্ছে কেন? তুমি কি বিয়েটাতে রাজি নও? রাজি না হলে বলো, আমি তোমার বিয়ে এখানে দিব না। অনু চোখ বড় বড় করে অনিক আহমেদের দিকে তাকায়, বিয়ে ভেঙে দিবে মানে কি? ও আল্লাহ, এখন কি হবে? ওর তো একটু মন খারাপ হচ্ছিল বলে রাগ করে বসেছিল। এটাই তো স্বাভাবিক, করে বাড়ি থেকে চলে যাবে, ওর কষ্ট লাগছে না। তাই বলে কি বিয়ে ভেঙে দিবে না? অনু, ওই লোকটাকে তোর বিয়ে করতে হবে। অনু মুখ খুলে কিছু বলতে নিবে, তখন রেহানার বেগম ঝাঝালো গলায় বলেন, বিয়ে হবে না মানে? ওর এখানেই বিয়ে হবে, কয়টা বিয়ে ভাঙল এ পর্যন্ত বলতো?
এবার বিয়ে ভাঙতে চাইলেও আমি ভাঙতে দিব না। এ আমার মা নাকি শত্রু বাবারে বাবা। অনু বিড়বিড় করে বলে। রেহানার বেগম অনুর দিকে ভ্রু কুচকে তাকিয়ে বলে, কি বিড়বিড় করছিস? কি আবার বিড়বিড় করব? এসব বিড়বিড় করার অভ্যেস আমার নেই। হ্যাঁ, তোমার যা আছে সব ভালো অভ্যেস। আহ, তুমি আমার মেয়েটার সাথে এমন করছো কেন বলতো? ওর তো মন খারাপ দেখছো না? অনু তুই আমার কাছে আয়। অনু অনিক আহমেদের কাছে গিয়ে মুক্তায় দুঃখী ভাব এনে বলে, দেখেছো বাবা, নানির মেয়ে সবসময় এমন করে আমার সাথে। এই নানির মেয়ে, তুমি আমার মেয়ের সাথে এমন করো কেন? আমার মেয়ের সাথে আর একবার এমন করলে আমি তোমাকে আমার মেয়ের নানি বাড়ি পাঠিয়ে দিব। হ্যাঁ, পার তো শুধু এসব করতে, দুদিন পর মেয়ের বিয়ে, উনি এখনো মেয়েকে আশকারা দিয়ে যাচ্ছে। শোনো, আমার মেয়ে আমার কাছে কখনো বড় হবে না, আমার কাছে সেই ছোট্ট অনুই আছে। হ্যাঁ, এভাবে মাথায় তোলো মেয়েকে, যখন যা বলবে তাই করতে হবে যেন? রাগি কণ্ঠে কথাগুলো বলে রেহেনা বেগম ঘর থেকে বেরিয়ে যায়। রেহেনা বেগম যেতেই অনু আর অনিক আহমেদ দুজনে হেসে দেয়। অনিক আহমেদ হাসি থামিয়ে অনুর মাথায় হাত রেখে বলে, তুই কি এই বিয়েটা করতে চাচ্ছিস না? দেখ, তোর যদি আপত্তি থাকে তো আমি তাদের না করে দিব। অনু অনিক আহমেদের দিকে তাকিয়ে ভাবে, এখন কি বলবো? এভাবে তো আর বলা যাবে না, বাবা আমি এই বিয়েই করব, উনাকেই বিয়ে করব। লজ্জা বলতে তো একটা ব্যাপার আছে, তাই না? কি হয়েছে, কথা বলছিস না কেন? না মানে বাবা, বিয়েটা তো ঠিক হয়েই গেছে, এখন কিভাবে উনাদের বলবে সেটা নিয়ে তোকে ভাবতে হবে না। বিয়ে ঠিক হয়েছে, বিয়ে তো আর হয়নি। তুই বল, তুই রাজি এই বিয়েতে? অনু মাথা নিচু করে মিনমিন করে বলে, আসলে বাবা, তখন নিচে তোমাদের কথা শুনে মন খারাপ হয়েছিল, তাই দেখো বিয়েটা তো আরো কদিন পরেও দিতে পারতে। অনুর কথা শেষ হতে ওর ফোনটা বেজে ওঠে। বিছানার উপর ওর ফোনটা রাখা ছিল, অনু একবার সেদিকে তাকিয়ে অনিক আহমেদের দিকে তাকায়, ফোন দিয়েছে কে ধর, তোর সাথে আমি পরে কথা বলবো। অনিক আহমেদ অনুর রুম থেকে চলে যায়। অনু ঠাস করে বিছানায় বসে পড়ে, বাবারে বাবা, বাঁচলাম। যদি উল্টাপাল্টা কিছু বলে ফেলতাম, বাবা নিশ্চয়ই আমার বিয়েটা ভেঙে দিত। আর আমার মুখ দিয়ে তো সবসময় ফালতু কথাগুলোই বের হয়। অনু ফোনটা হাতে নিয়ে নিশিকে ফোন দেয়। তখন নিশি ফোন দিয়েছিল। ফোন দিতেই নিশি রিসিভ করে, কিরে শাকচুন্নি কই ছিলি, ফোন দিলাম ধরলি না, বিয়ার প্যাচাল পারলাম। কার বিয়া? তোর ওই কাজিনটার বিয়ে না তো? ওই যে হ্যান্ডসাম দেখতে, আহা, ওকে কিন্তু আলোর জন্য পছন্দ হয়েছিল আমার। হ্যাঁ, আলোর জন্য পছন্দ হয়েছিল, নাকি তুই পছন্দ কইরা বৈশা ছিলি আমার যথেষ্ট সন্দেহ হচ্ছে। ছি ছি অনু, এসব কি বলিস, আমি কেন পছন্দ করতে যাব? এটা তো মুখে আনাও পাপ। ওই ভাঙা রেকর্ডার চুপ কর, কিসের জন্য ফোন দিয়েছিস? আগে তুই বল, কার বিয়ের কথা বলছিল? সত্যি কি তোর ওই কাজিনের বিয়ে? আরে মেরি মা, আমার বিয়ে আমার শুনেছিস? কি তোর বিয়ে কবে কখন? এত অবাক হচ্ছিস যেন কিছুই জানিস না। জানি তো, কিন্তু বিয়ে যে কবে হবে সেটা জানি না। বিয়ে কি আবার করে ফেলিস নি তো? নিশি সন্দিহান গলায় বলে, হ বিয়া কইরা, বাচ্চা পয়দা কইরা, ওয়া ওয়া নিয়া ঘুরতাছি।
आय देई खाजा सत्यी अनु आम्रा खालामोनी हुए गेछी जाक दिनेर मध्धे एक्टा भालो खबर तो पाइलाम आलहामदुलिल्ला एई अनु तोर छेले हुएछे नाकि मेरे बियेते तो दावार दिसनी किछु मोने करिनी किन्तु बाच्चा पयदा कोइरा फालाइली एइटाओ जानाइली ना एइटा जानासनी ताओ मानलाम एखन कि आमादेर देखाबियो ना तोर बाच्चाटा आलो निशिर काछ थेके फोन केड़े निये बोले हारामीर दल चुप कर कोई तोरा दुईटा आमी आसताछि दारा तोर माथार उपरे आलोर बाच्चा आलो तोरे पाइले एकटा आछार मारमु आमी पाइबी ना केन तोदेर बासार नीचेई आछि आय आछार मायरा दिया जा देखि तोर गाय कत शक्ति आमार हातटाई तो तुलते पारबि ना हि हि स्वीकार करछिस तुई मोटको तोर तुलनाय आछि एबार नीचे आय ना आसले तुइला निया आसबो एई निशे आमारे तुइला निया आसछे एखन तुई ना आसले आमी तोरे तुइला निया आसबो सत्यि तोरा आमार बासार नीचे ओनुन बेकोनीते गिये दाड़िये चारपाशे चोख बुलाय निशी आर आलो एक साइडे दाड़िये आछे ओनुके देखे आलो भेटकानी मारे ओनु आलोर दिके ताकिये बोल्लो आलो तोर चये जत खराब शेषे किना आमादेर पाड़ार एई छेलेटाके तोर पछंद होलो माने माने सामने ताका एकटू आलो सामने ताकाते भय निशिर पीछने गिये लुकिये पड़े आलोके एभावे पीछने जेते देखे निशि भ्रू कुचके बल कीरे एभावे पीछने गेली केनो सामने ताका निशि सामने ताकाते देखे दुईटा कुकुर एकसाथे दाड़िये ओदेर दिके किभावे ताकिये आछे निश कुकुर दुईटाके देखे ओ आलोर पीछने गिये दाड़ाय ओदेर एसब कांड अनु बेकुनिते दाड़िये देखछे आर हासछे অনু ফোনটা কানে নিয়ে বলে এক সাইড দিয়ে চলে আয় কিছু বলবে না আর যদি কিছু বলে তাহলে তোকে ওর পছন্দ হয়ে গেছে ভেবে নিবি ওয়াও আলো এতদিন পর তুই একটা বয়ফ্রেন্ড পাবি তোর কপাল তো খুলে গেল রে অনুর ঘরে অনু তোকে একবার পেয়ে নেই দাঁড়া आगे कुकुर गुली तो पार करे देखा तुई आमाके की भेबेछिस दारा देखाच्छी आलो अति साहस देखिए कुकुरगुलोर एक साइड दिए आस्ते आस्ते जाच्छे तखन एकटा कुकुर घेउ करे उठे आलो गिये निशिर पीछने दाड़िये पड़े कुकुरेर घेउ शुने अनु एसब देखछे आर हासछे निशी फोनटा निये अनुके बोले बोन आमारे एखान थेके निया जा आमार तो बॉयफ्रेंड आछे आमार एगो लागतो ना आलोर नाई आलो निये घर संसार करुक दारा आमी आसछी अनु नीचे एशे दुजनके ओदेर बाड़ीते निये जाए आलो आर निशी रेहानार बेगम आर अनिक आहमेद साथे कुशल बिनिमय करे तीनजन अनुर घरे चले जाए आलो आर निशी बिछानार उपर बसे आछे अनु रेडी होच्छे तीनजन एखन बेरबो ताई निशी अनुर दिके ताकिये एकटु मन खराब करे बोले दोस्तो तखन कार बियेर कथा बोल्ली रे तोर ओई काजिन सत्यि बिये होच्छे नाकि अनु निशिर दिके कटमट चोखे ताकिये बोले এই তুই এত লুচ্চা কেন তোর নারিহান আছে আবার আমার কাজিন নিয়া পড়ছিস কেন আরে আমার জন্য বলছি নাকি আমি তো আলোর জন্য বলছি তাই না আলো বল একদম মিথ্যে কথা বলবি না কিসের কাজিন কোনো কাজিন আমি কোনো কাজিন টাজিন করে চিনি না আর আমি তোকে কখন কি বললাম মিথ্যুক মেয়ে কোথাকার
आलो रागी कंठे कथागुलो निशी के बोल्लो। তখন কুকুরের ব্যাপারটা নিয়ে এমনি রেগে আছে। শেষে কিনা ওর ক্রাশ কুকুর বানাই দিল এই হারামির দলগুলি। শত্রু শত্রু সব শত্রু কথা বলবো না তোদের একটার সাথেও। বলবি না বলেও তো আবার বলতে আসিস। চুপ কর আলো। পরের মাসে আমার বিয়ে। তো আমরা কি করব? দুজন একসাথে চিল্লিয়ে বলে উঠল। অনু ঘুরে ওদের দিকে অবাক হয়ে তাকায়। নিশি আর আলো অনুর দিকে তাকিয়ে পুনরায় একসাথেই বলে উঠে, কপ কি? এই পরের মাসে বিয়ে মানে তুই তা এখন বলছিস? দেখা তো যাবে, বিয়ে করে ফেললেও আমরা খবর পাব না। আরে বান্দরগুলি, আজকেই তো কথাবার্তা হলো। অভি স্যারের মা বাবা এসেছিল। আজকেও একটা কাণ্ড ঘটে গেছে। নিশ্চয়ই ফালতু কিছু ঘটাইছিস, তা আমরা শুনতে চাচ্ছি না। তুই বল বিয়ে কবে? অনুরে তুই তো মিঙ্গেল হয়ে যাবি, আয় হায়। আলো আমাদের কবে বিয়ে হবে করে? এই তো শুরু হয়েছে, একটু আগে বলল কথা বলবে না, এখন দেখ। আলো বিড়বির করে বলে, এই কি বিড়বির করছিস? তোর জামাইয়ের মাথা। অনু তোর বিয়ের কাহিনী বল। আজকে কলেজ থেকে এসে দেখি, অনু সব খুলে বলল। নিশি আর আলো অনুর কথা শুনে হাসতে হাসতে শেষ। সিরিয়াসলি অনু কখন আটকে যায় রে? তোর কি মাঝে মাঝে এই সমস্যা হয় নাকি? বেচারা অভি স্যার। নিশি হাসতে হাসতে বলে, তোরাও হাসছিস, ধুরর ভালো লাগে না, চল তো। অনু সামনের মাসে তোর বিয়ে, তুই এখনো আমাদের দাওয়ার দিলি না। কিপটামি কইরা আবার অনুষ্ঠান না কইরাই শ্বশুর বাড়ি চলে যাবি নাকি? না দেব না, তোদের একটাকেও দাওয়াত দিব না। ফকিন্নি দল সাইধা সাইধা দাওয়াত নিচ্ছে। কি বললি, আসবো না তোর বিয়েতে? তোদের কি কেউ আসতে বলছে? অপমানস মানতে পারলাম না নিশি, চল তো। হ্যাঁ যা আজাইরা। অনুও ভেঙচি মেরে বলে, নিশি, আলো আর অনু শপিং মলের সামনে দাঁড়িয়ে আছে। অনু নিশির দিকে তাকিয়ে বলে, কিরে কত টাকা আনছিস? আমি কিন্তু বেশি কিছু কিনব না। এই ধর বেশি না, তিনটা জামা সাথে তিনটা জুতো আর সাজগোজের টুকিটাকি জিনিস। আমার আবার মানুষের টাকা বেশি খরচ করতে কেমন লাগে। আর হ্যাঁ, আমিও বেশি কিছু কিনব না, অনু তো তিনটা জামা নিবে, আমাকে দুইটা হলেই হবে। আর কি ভিতরে গিয়ে দেখি কিছু পছন্দ হয় কিনা। নিশি আলো আর অনুর দিকে তাকিয়ে কোমরে হাত দিয়ে রাগে ফুসতে ফুসতে বলে, আমি কি তোদের কিনে দেব বলে এখানে এসেছি? ওমা তাহলে কিসের জন্য এসেছিস? অনু অবাক হয়ে বলে, আমার জিনিস কেনার জন্য এসেছি। মানে তুই আমাদের কিছু কিনে দিবি না? আমি কি তোদের একবারও বলেছি তোদের কিছু কিনে দিব? তো আমাদের নিয়ে আসলি কেন? আমি একা একা আসব তাই? নিশি আলো দেখোটা অভিসার না। হঠাৎ অনুর কথা শুনে দুজন সামনে তাকায়। কিন্তু কই অভিসার, দুজন আবার অনুর দিকে তাকিয়ে বলে, বিয়ার কথা শুইনা তুই মনে হয় সারাদিন অভিসারের কথা ভাবিস, তাই সব জায়গায় অভিসারকে দেখতে পাচ্ছিস। হি হি, কি প্রেম রে!
আরো সত্যি অভিসার ছিল উনি ভিতরে ঢুকলোর সাথে একটা মেয়েও ছিল কি মেয়েও ছিল তাহলে তো কেসটা দেখতে হচ্ছে চল ভিতরে তিনজন ভিতরে ঢুকে চারপাশে অভিকে খুঁজতে লাগে মিশি হঠাৎ পাশে তাকাতে দেখে অভি আর আয়ানি একসাথে একটা দোকানে ঢুকছে মিশি একটা ঢোক মিলে অনুর দিকে তাকায় অনুকে ইশারা করে অভির দিকে দেখায় অনু সেদিকে তাকিয়ে আয়ানিকে দেখে রাগে ফুসতে থাকে দাঁড়া আমি আসছি অনু কোথায় যাচ্ছি দেখ এখানে কিছু ঘটাস না মিশি অনুর হাত ধরে বলে মিশি হাত ছাড়েই আয়ানিকে আমি দেখে নিব অনু মিশির থেকে হাত ছাড়িয়ে নিয়ে অভিদের পিছনে যায় মিশি আর আলো অনুর পিছনে যায় অনু ভিতরে ঢুকে দেখে অনেকজনের আছে ভিতরে মিশি আর আলো গিয়ে অনুর পিছনে দাঁড়িয়ে পড়ে আলো কিছুক্ষণ অ্যানির দিকে তাকিয়ে থাকে অ্যানি অভিকে পাঞ্জাবি দেখাচ্ছে কোনটা ভালো লাগে ওর ও কি অভিকে পাঞ্জাবি কিনে দিবে নাকি অনু মনে হচ্ছে এই মেয়েটাকে আছাড় মারলে শান্তি লাগত আর অভি বা কেমন এই মেয়ের সাথে আসছে কেন অনু অ্যানির দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে আস্তে আস্তে গিয়ে ওর পিছনে দাঁড়ায় সবার দিকে একবার ভালো করে তাকায় না সবাই সবার মতো ব্যস্ত অনু এই ফাঁকে অ্যানির পশ্চাতে একটা থাপ্পড় দিয়ে লোকজনের ভিড়ে লুকিয়ে পড়ে থাপ্পড়টা জোরে শব্দ হওয়ায় সবাই অ্যানির দিকে তাকায় অ্যানির সাথে হঠাৎ কি হলো বুঝতে না পেরে ও সবার দিকে একবার তাকিয়ে অভির দিকে তাকায় অভি কেমন বোকার মতো ওর দিকে তাকিয়ে আছে এদিকে অনুমুখে হাত দিয়ে নিজের হাসি আটকানোর চেষ্টা করছে বেচারা অ্যানি সবার সামনে অপমান হিহি অনু রাগে ফুসতে ফুসতে বাড়িতে প্রবেশ করে কোনো দিক না তাকিয়ে নিজের ঘরে গিয়ে ঠাস করে দরজা বন্ধ করে দেয় হাতে থাকা ব্যাগটা বিছানার উপর ঢিল দিয়ে কতক্ষণ পায়চারি করে এদিক থেকে ওদিক কিন্তু নারাগ তো কমছেই না অনু রুম থেকে বেরিয়ে অনিক আহমেদের রুমের সামনে চলে যায় দরজায় নক করে ভিতরে ঢুকে অনিক আহমেদ চোখে চশমা লাগিয়ে বিছানায় হেলান দিয়ে বই পড়ছিলেন অনুকে দেখে অনিক আহমেদ অনুর দিকে চোখ তুলে তাকায় অনু অনিক আহমেদের সামনে দাঁড়িয়ে গড়গড় করে বলে দেয় বাবা অভি স্যারের মা বাবাকে ফোন দিয়ে বল তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করতে আমি এক সপ্তাহের মধ্যে অভি স্যারকে বিয়ে করব আর তারা যদি কালকেও বিয়ে দিতে চায় তো কালকেই করব তুমি তাদের ফোন করে জানিয়ে দাও কথাগুলো একদমে বলে অনু বেরিয়ে যায় অনিক আহমেদ অনির দিকে বোকা মতো তাকিয়ে আছে হঠাৎ তার মেয়ের কি হলো কিছুই বুঝল না অনিক আহমেদ কিছুক্ষণ মেয়ের বলা কথাগুলো ভেবে পুনরায় বইয়ের দিকে তাকায় অনু রেগে আছে তাই এসব বলে গেছে ভাবে অনিক আহমেদ আর মাথা ঘামায় না এদিকে অনুরুমে এসে ফোনটা হাতে নিয়ে আবার পায়চারি করতে থাকে রাগটা যেন কিছুতেই কমছে না অ্যানির ঘরে অ্যানির সাহস কত আমার জামাইয়ের দিকে নজর দেয় দুজন আবার একসাথে শপিং করতেও গিয়েছে আহা প্রেম তোমাদের প্রেম আমি বের করব হ্যাঁ শাকচুন্নি তোকে একবার পেয়ে নেই আমার হাতের কাছে তারপর তোর কি খবর করি দেখে নিবি অনু পায়চারি করতে করতে রেগে কথাগুলো বলতে থাকে
হাতে থাকা ফোনটার লক খুলে অভির নাম্বারে ডায়াল করে। কিন্তু না, নবাবের ফোন রিসিভ করার টাইম নেই। থাকবে কিভাবে অ্যানির সাথে, তো প্রেম করতে ব্যস্ত। অনু আরেকবার ফোন দিয়ে কিন্তু নানো রেসপন্স। অনু এবার ফোনটা ঢিল দিয়ে খাটের উপর ফেলে দেয়, নিজেও বিছানার উপর বসে পড়ে। তখনই ফোনটা বেজে ওঠে। অনু ফোনটা হাতে নিয়ে দেখে মিশি ফোন করেছে। অনুর মেজাজ এমনিতেও খারাপ, তার উপর মিশির ফোন যেন মেজাজটা আরো বিগড়ে দিল। ও ফোনটা রসিভ করে রেগে গিয়ে বলল, শয়তান কুত্তি বান্দর, তোদের জন্য ওই অ্যানিকে ভালো করে শান্তি দিতে পারিনি, আবার আমাকে ফোন দিয়েছিস কেন? লজ্জা নেই তোদের? আরেকবার ফোন দিয়ে দেখ তোর খবর আছে সাথে ওই আলোরও। আমার থেকে ওই অ্যানি তোদের কাছে বেশি, তাই না? ফোন রাখো হারামি। অনু কথাগুলো বলে ফোনটা কেটে দেয়। ওপাশে নিশি ফোনটা কান থেকে নামিয়ে আলোর দিকে তাকায়। আলো ওর দিকে তাকিয়ে প্রশ্নাতুর দৃষ্টিতে তাকিয়ে আছে। কিরে অনু, কি বলল? ও বাড়িতে চলে গেছে, আমাদের উপর অনেক রেগে আছে, তাই না? জানিস যখন রেগে আছে তাহলে ফোন দিতে বললি কেন? ফোন দিতে যখন বললি তুই দিতি আজাইরা। অনু চিল্লিও কথাগুলো বলে সামনের দিকে হাঁটা শুরু করে। অনু বোকার মতো নিশির দিকে তাকিয়ে আছে। এর আবার কি হল? বেয়াদব বুড়ি আমার থেকে এখন অ্যানি ওদের কাছে আপন হয়ে গেছে। ভেবেছিলাম অ্যানিকে একটু সাইনটা করবো, তা না, ওই দুইটা বান্দরের জন্য কিছু করতে পারলাম না। ধুরর, মনে হচ্ছে ওই দুইটাকে গিয়েই আছাড় মারি। অনু বিড়বিড় করে নিশি আর আলোকে গালি দিতে থাকে। তখন আবার ফোনটা বেজে ওঠে। অনু রেগে ফোনটার দিকে তাকায়। এবার নিশি বা অনু ফোন দিলে এদের খবর আছে। অনু ফোনের দিকে তাকিয়ে দেখে অভির ফোন। অভির ফোন দেখে ওর অ্যানির কথা মনে পড়ে যায়। মাথায় আবার রাগ চেপে বসে ফোনটা রিসিভ করে, কানে ধরে, কিন্তু কোনো কথা বলে না। ওপাশ থেকে অভি বলে ওঠে, একটু আগে কার সাথে কথা বলছিলে? জামাইয়ের সাথে। আমাকে অনেক মিস করছিল তাই ফোন দিয়েছিল। আর কিছু? অনু রেগে কথাগুলো বলে, তোমার জামাই আসলো কোথা থেকে? জামাই কোথা থেকে আসে? বিয়ে করেছি, জামাই হয়েছে। তুমি কি কোনো কারণে রেগে আছো? রেগে থাকবো কেন? রেগে থাকার মতো কোনো কিছু ঘটেছে কি? অ্যানির সাথে ওরকমটা না করলেও পারতে। সমস্যা কি আপনার? অ্যানির সাথে এত কি আপনার? এই অ্যানি মেয়েটাকে আমার একদম সহ্য হয় না বলে দিলাম, ওর সাথে এত কিসের মিশামিশি আপনার? শপিং পর্যন্ত করতে চলে গেছেন, কই আমাকে সাথে কোনোদিন এতটা ভালো করে কথা পর্যন্ত বলেননি, আর অ্যানির সাথে শপিং করতে চলে গেলেন। আপনার কি টাকা নেই আপনি ওই অ্যানির দেওয়া পাঞ্জাবি পরবেন? আপনার কাছে টাকা নেই থাকলে আমাকে বলতেন, আমি আপনাকে পাঞ্জাবি কিনে দিতাম। আবার আপনি আমাকে বলছেন আমি অ্যানির সাথে কেন এমন করলাম? আমি তো আরো অনেক কিছু করতে চাচ্ছিলাম, শুধু ওই দুই কুত্তির জন্য করতে পারিনি।
আর আপনার বুঝি অনেক কষ্ট হচ্ছে অ্যানির জন্য আমি অ্যানির সাথে সবার সামনে এমন করেছি বলে। অনু রেগে কথাগুলো বলল। দেখো একটা মেয়ে এমন একটা পরিস্থিতিতে পড়ছিল, কষ্ট তো হবেই ওকে দেখে। চুপ, একদম একটা কথা বলবেন না। আপনাকে আমি কালকেই বিয়ে করব। বিয়ে করে আপনার জীবনটা ঝালাফালা করে দিব। রেডি থাকুন। আর ওই অ্যানিকে তো আমি পড়ে দেখে নিব। পেত্নি মেয়ে একটা। আপনাকেও আমি দেখে নিব। অনু রাগে ফুসতে ফুসতে চিল্লিয়ে কথাগুলো বলে। তারপর টুস করে ফোনটা কেটে দেয়। সাহস কত বড় বলে কি না অ্যানির জন্য তার কষ্ট হচ্ছে। তোর জীবন যদি আমি ঝালাফালা না করছি তো আমার নাম অনু না। রাতে রেহেনা বেগম অনুকে খাবার খেতে ডাকতে আসে। অনু সোজা বলে দেয় সে যাবে না। তখন অমিক আহমেদকে রাগের মাথায় কি সব বলে এসেছিল। অনিক আহমেদ ওকে কি ভাবল? নিশ্চয়ই ভেবেছে মেয়ে তার বিয়ের জন্য পাগল হয়ে গেছে। ছি, কি একটা লজ্জার বিষয়। অনু এখন কিছুতেই অনিক আহমেদের সামনে যাবে না। রেহেনা বেগম অনুকে কয়েকবার ডেকে আবার চলে যায়। অনুও ঘরে দরজা আটকে বসে থাকে। কিছুক্ষণ পর রেহেনা বেগম আবার এসে রাগি কণ্ঠে বলে, এই মেয়ে ঢং করছিস নাকি? ঘরের ভিতর মূর্তি হয়ে বসে আছিস কেন? মা বললাম তো আজকে আমি খেতে যাব না, তুমি আমার খাবারটা দিয়ে যেত বরং। দুদিন পরপর কি তোর নতুন ঢং শুরু হয়? পাঁচ মিনিটের ভিতর ঘর থেকে বের হবি। তুমি যদি খাবার না দাও তাহারে দরকার নেই আমি আজকে বাহিরে বেরব না। তোর বাবা তোকে ডাকছে, এবার তো বের হ। আরে মা বাবার জন্যই তো বের হব না, অনু বিড়বিড় করে বলে। এই মেয়ে কি হয়েছে? রেহেনা বেগম চিল্লিয়ে বলেন, উপোস বাবাকে বল আমি আজকে খাব না যাও। অনু, আমি কিন্তু রেগে যাচ্ছি। বের হবি তুই? তুমি অল টাইম রেগেই থাক, এটা আর বলতে হবে না। আমি তোর বাবাকে ডাকব। না মা, ডেকো না, আমি আসছি। অনু দরজা খুলে রেহানা বেগমের সামনে এসে দাঁড়ায়। চল। রেহানার বেগম নিচে চলে যায়। অনুও রেহানা বেগমের পিছন পিছন যায়। ড্রয়িং রুমে একটু উকিঝুঁকি মারে। অনিক আহমেদ সোফায় বসে ফোনে কিছু একটা করছে। অনু গুটি গুটি পায়ে ডাইনিং টেবিলের চেয়ারে গিয়ে বসে পড়ে। একটু পর অনিক আহমেদ এসে বসে অনুর সামনের চেয়ারে। অনু মাথা নিচু করে বসে আছে। উনাদের সাথে কথা বলেছি, বিয়ে সামনের সপ্তাহে হবে। অনিক আহমেদের কথা শুনে অনু চোখ বড় বড় করে অনিক আহমেদের দিকে তাকায়। মানে কি? বাবা উনাদের সাথে কথা বলেছে? ছি, উনারা আমাকে কি ভাবছে তাহলে? নিশ্চয়ই বিয়ে পাগল মেয়ে ভাবছে। ছি অনু, কি হলো, কথা বলছিস না কেন? আমি কিন্তু পরের সপ্তাহে বিয়ের কথা বলে দিয়েছি বাবা। হুম, আমি কিন্তু মোটেও তখন বিয়ের কথা বলিনি, অনু অসহায় ফেস করে বলে। তাহলে কি আমি ভুল শুনেছিলাম? মা এদিকে এসো, অনু একটু জোরে কথাটা বলে। অনুর গলা শুনে রেহানার বেগম অনুর কাছে এসে বলে, কি হয়েছে? না কিছু না, আমি গেলাম। অনু তাড়াতাড়ি কথাটা বলে চলে যায়।
এখন এখানে থাকা যাবে না। ছি শেষে কিনা বাবা উনাদের বিয়ের কথা বলে দিল। ছি অনু, তুই এখন সবাইকে মুখ দেখাবি কি করে? কি লজ্জা! চলবে।